আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ, আমরা গতকালকে হিপারসালফার মেডিসিনটা পড়তেছিলাম, আজকেও হিপারসালফার একটু পড়ি, যেহেতু একটা আলোচনায় একটা মেডিসিন শেষ করা যায় না। গতকালকে অবশ্যই স্ক্রিন শেয়ার দিয়ে আলোচনা করা সম্ভব হয়নি, আজকে একটু ট্রাই করি। এখানে একটা বইয়ের বিশেষ একটা নোট, হিপারসালফার, এর অপর নাম হিপারসালফিউরিস ক্যালকেরিয়াম। ইম্পিউর ক্যালসিয়াম সালফাইড, এটা হচ্ছে অবিশুদ্ধ ক্যালসিয়াম সালফাইড থেকে আপনার মেডিসিনটা এসেছে, ঠিক আছে? তো এখানে ক্যালকেরিয়া কার্বনিকা আছে এবং সালফার আছে, তার অর্থ হচ্ছে আপনি হিপারসালফার মেডিসিনটা যখন পড়েন, ক্যালকেরিয়া কার্বনিকা এবং সালফার আমাদের আলাদা করে যেই দুইটি মেডিসিন আছে, সেই দুটি মেডিসিনের যেই মিনারেল কম্পোজিশন, রাসায়নিক কম্পোজিশন, সেই দুটি মেডিসিনের রাসায়নিক কম্পোজিশনকে একসাথে করার পরে এখানে যে আপনার রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া বা বিক্রিয়া ঘটে, তারপর যে সিমটমসগুলো আসে, সেই সিমটম আমরা এখান থেকে নিতে পারি। তো এখান থেকে এটা মাথায় রাখতে হবে যে আমাদেরকে ক্যালকেরিয়া কার্ব এবং সালফার দুইটা একসাথে, আমরা যদি কোনো রুগীকে একসাথে মিলিয়ে দিয়ে দিই, তখন ক্যালকেরিয়া বা হিপারসালফারের মতো করে কাজ করবে, ব্যাপারটা কিন্তু এমন না, ঠিক আছে? আপনি যদি 1 ঘন্টা আগে এক টুকরা লেবুর রস খান, 1 ঘন্টা পরে একটু চিনি খান, আরও 1 ঘন্টা পরে একটু পানি খান, তার অর্থ এই হবে না যে আপনার 1 গ্লাস শরবত যখন একসাথে খাবেন, লেবুর শরবত, যেরকম টেস্ট পাবেন, যেরকম উপকার পাবেন, যেরকম ঘটনা ঘটবে, ঠিক সেম ভাবে আপনি টাইমের ডিফারেন্স করে যখন ক্রিয়া প্রতিক্রিয়া বিক্রিয়া না ঘটিয়ে আলাদা করে 3টা উপাদান খাবেন, শরবতের মতো টেস্ট এবং উপকার পাবেন, এমনটা কিন্তু হবে না, ঠিক আছে? তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে, অনেকেই যারা আপনার মাল্টিপল মেডিসিন ইউজ করেন, মাল্টিপল মেডিসিন ইউজের আমি কিন্তু বেশ কিছু ফেসবুকেও পোস্ট দিয়েছি যে এর ক্ষেত্র বা প্রয়োজনীয়তা গবেষণার জায়গা থেকে কোনো কারণে কোনো অবস্থায় যদি কারো আসছে, তার ভিন্ন ব্যাখ্যা থাকা লাগবে, কিন্তু সে মন গড়া ব্যাখ্যা দিয়ে অথবা অর্গানকে মন গড়া এক্সপ্লেন করে যখন এটা ইউজ করবে, তখন এটা অপরাধ হবে। তার যদি নিজস্ব কোনো ফিলোসফিক্যাল জায়গা থাকে, এক্সপ্লেনিং থাকে, সেটা ভিন্ন। তো মাল্টিপল মেডিসিন যারা ইউজ করেন, তারা এটা বলে থাকেন যে আপনি ক্যালকেরিয়া কার্ব এবং সালফার দুইটা একসাথে দেওয়াকে অপরাধ মনে করতেছেন, কিন্তু আপনি যখন হিপার সালফার দেন তখন দুইটা একসাথেই দিচ্ছেন, কারণ হিপার সালফারে তো ক্যালকেরিয়া কার্বনিকা আছে, সালফার আছে, ঠিক আছে? এই জন্য কথাটা বলা। তো দুটো মিলিয়ে একসাথে যখন এটাকে রাসায়নিকভাবে কম্পোজিশন করা হয় এবং এটা তখন নির্দিষ্ট এককভাবে প্রুভিং করা হয়, তখন এটা আর আলাদা থাকে না, ঠিক আছে? প্রুভিংটাও একসাথে হয়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখানে দেখেন জেনারেল অ্যানালাইসিস, খুব বোল্ড অক্ষরে আপনার টোটাল মেডিসিনটার একটা সাধারণ আলোচনা করেছে। জেনারেল অ্যানালাইসিসের আক্ষরিক অর্থ সাধারণ বর্ণনা বা বিশ্লেষণ বা আলোচনা। তো সাধারণ, এই জেনারেল শব্দটা কিন্তু সাধারণ বলতে অসাধারণ, ঠিক আছে? এই সাধারণটা মানে সিম্পল বা গুরুত্বহীন সাধারণ এটা না, বরং এটা হচ্ছে যে ইন টোটাল মেডিসিনের একটা সার্বিক, জেনারেলের একটা অর্থ হচ্ছে সাধারণ বা কম গুরুত্বপূর্ণ আমরা মনে করে নিই, আর একটা হচ্ছে যে সার্বিক অর্থে, ঠিক আছে? যেমন জেনারেল মাইন্ড সিমটম, মেন্টাল জেনারেল বা মেন্টাল কি বলে, জেনারেল জেনারেলিটিস বা ফিজিক্যাল জেনারেল, এগুলোর অর্থ হচ্ছে যে সার্বদৈহিক লক্ষণ। টোটাল সামারিটা যখন একসাথে থাকে, টোটাল ব্যক্তিত্বটা যখন একসাথে থাকে, তো হিপারসালফারের জেনারেল অ্যানালাইসিস মানে এখানে টোটাল মেডিসিনের একদম বেসিক যে কথাগুলো, সেই কথাগুলো এখানে বলবে। তো এখানে বলা আছে, অ্যাক্টস স্পেশালি আপন দ্য লিম্ফেটিক গ্ল্যান্ডিউলার সিস্টেম, ঠিক আছে? লিম্ফেটিক গ্ল্যান্ডিউলার সিস্টেম বলতে আমরা এটা বুঝি যে যেখানে আপনার লিম্ফ গ্ল্যান্ডগুলো কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা কাজ করে, যেমন আমাদের স্প্লিন, আমাদের টনসিল, এগুলো হচ্ছে, যেমন হচ্ছে আপনার অ্যাপেন্ডিক্স, এই জায়গাগুলো সহ আমাদের টোটাল যে লিম্ফেটিক সিস্টেম আছে, যেখানে বিভিন্ন আপনার গ্ল্যান্ড আছে এবং যেখান থেকে সিক্রেশন হয়, এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায়, ইমিউনিটিতে,
এটা প্রবল ভূমিকা রাখে। এছাড়া এর সাথে সংশ্লিষ্ট আরো বিশাল বর্ণনা লিম্ফেটিক গ্ল্যান্ডুলার সিস্টেমে তো থাকেই। তো এই সিস্টেমটার উপর এই মেডিসিনটা ভালো কাজ করে। তারপর বলা আছে দ্য স্কিন, স্কিনের উপর ভালো কাজ করে। আমি একটু দ্রুত পড়ব, আপনারা নোট করে রাখবেন, কারো যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারবেন, যেহেতু আমরা কম সময়ে বেশি পড়তে চাই, এর জন্য একটু দ্রুত আমি অগ্রসর হব। ঠিক আছে, বর্ণনা হয়তো মাঝে মধ্যে দিব কিন্তু একটু দ্রুত পড়ার চেষ্টা করব। স্কিনের উপর ভালো কাজ করে, অ্যান্ড দ্য রেসপিরেটরি মিউকাস মেমব্রেন, শ্বাস প্রশ্বাস যন্ত্রের মিউকাস মেমব্রেনের উপর এর কার্যকারিতা ভালো আছে। ইন দ্য গ্ল্যান্ডস, বিভিন্ন গ্ল্যান্ডে ভালো কাজ করে, প্রোডিউসিং ইনলার্জমেন্ট অ্যান্ড সাপিউরেশন। এটা হচ্ছে প্রবণতাটা হচ্ছে এটা যে তারা বিভিন্ন ইনলার্জমেন্ট বা কোনো বৃদ্ধি বা অ্যাবসেস, বয়েলস, ফোড়া, বাগি, ইনফ্লামেশন টাইপের কোনো আপনার এক্সট্রা বৃদ্ধি, এরকম একটা ইনলার্জমেন্ট তৈরি করে অ্যান্ড সাপিউরেশন, এবং সেখানে সাপিউরেশন ঘটে বা পুজ তৈরি হওয়ার প্রবণতা থাকে। ইন দ্য স্কিন আলসারস, চর্মের বিভিন্ন ক্ষতে এটা কাজ করে, একজিমেটাস ইরাপশন। এই কথাগুলো কিন্তু সবগুলোই হচ্ছে ক্লিনিক্যাল কথা, ঠিক আছে? ক্লিনিক্যাল কথাগুলো আমাদের কাজে আসে, আমরা কখনোই ক্লিনিক্যাল ইন্ডিকেশনকে মূল্যহীন মনে করার প্রয়োজন নাই। ক্লিনিক্যাল স্পেসিফিক ইন্ডিকেশন ধরে স্পেসিফিক মেডিসিন আমরা অ্যাপ্লাই করি না, কিন্তু ক্লিনিক্যাল ইন্ডিকেশনগুলো আমাদেরকে অনেক হেল্প করে, এটা সত্য কথা। একজিমেটাস ইরাপশন, একজিমা জাতীয় যত উদ্ভেদ আছে সেখানে কাজ করে। আনহেলদি স্কিন, যেখানে আপনার চর্মের বিভিন্ন অসুস্থকর অবস্থা তৈরি হয়, অস্বাস্থ্যকর অবস্থা তৈরি হয়, বা হচ্ছে আনটিডি বা অপরিচ্ছন্ন অবস্থা তৈরি হয় রোগের মাধ্যমে। এটা বাহিরের কোনো মাটি বা কাদা ময়লা এর মাধ্যমে না, বরং রোগের সৃষ্টির ভিতর দিয়ে যখন কোনো আনহেলদি স্কিন তৈরি হয়, অস্বাস্থ্যকর চর্মরোগ তৈরি হয়, তখন এটার কার্যকারিতা আছে। যেহেতু এখানে সালফার আছে, সালফারের একটা অন্যতম আপনার ফিজিক্যাল জেনারেল সিমটম হচ্ছে আনহেলদি স্কিন। ঠিক আছে, সালফারের আছে, বিশেষ করে সুরিনামের আছে। তো সালফার এখানে যদিও সুরিনাম নাই, কিন্তু সালফার, সুরিনাম, হিপার সালফার, এখানে কিন্তু আবার অ্যান্টিসুরিক একটা ভালো জায়গা আছে। তো সুরিক মায়াজমেটিক একটা টেন্ডেন্সি আছে। এই ব্যাপারগুলো একটার সাথে আরেকটা আপনার লিঙ্ক করা যায়, আমরা লিঙ্ক করে নিব। বই পুস্তকে আমাদেরকে সবকিছু একদম রেডিমেড লিঙ্ক করে দিবে না, আমরা আমাদের মতো করে ইজি করে নিব, লিঙ্ক করে নিব বোঝার জন্য। তারপর অন দ্য রেসপিরেটরি মিউকাস মেমব্রেন, এটা আলোচনা করেছি। ক্যাটারাল কন্ডিশন, সর্দি জাতীয় যে কন্ডিশনগুলো আছে, সর্দি, সেটা নাকের সর্দি হতে পারে অথবা আপনার কানের সর্দি হতে পারে, কান থেকে পুঁজ বের হওয়া, কান থেকে পানি বের হওয়া, ঠিক আছে, ক্যাটারাল কন্ডিশনে আপনি এখানে আপনার কানের স্রাব, নাকের স্রাব বা অন্য কোনো অ্যাবসেস থেকে ডিসচার্জ যখন হয় সেটাকে আপনি ক্যাটারাল কন্ডিশন হিসেবে নিতে পারেন ব্যাপক অর্থে। ঠিক আছে, মোস্টলি অফ এ কোরাপটাস ক্যারেক্টার, ক্রপটাস সম্ভবত হচ্ছে মানে হুপিং কাশি জাতীয় বা কাশির প্রবল আক্রমণ জাতীয় ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে, খুব সম্ভব এটার অর্থ এটা ইঙ্গিত করছে। আমি একটু দেখে নিচ্ছি, ক্রপটাস, মেডিসিন রিলেটেড একটা ওয়ার্ড, রিলেটিং টু অর রিজেম্বলিং ক্রুপ, স্পেশালি অ্যাটেন্ডেড উইথ দ্য ফরমেশন অফ ডিপোজিট অর মেমব্রেন লাইক দ্যাট ফাউন্ড ইন মেমব্রেনাস ক্রুপ, ক্রুপাস ল্যারিংজাইটিস, ক্রুপাস নিউমোনিয়া। এটা শ্বাস প্রশ্বাস যন্ত্রের যখন ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, ইনফেকশন হয়, এবং সেখান থেকে যে আপনার ক্রুপ কাশি তৈরি হয়। ঠিক আছে, এই যে ক্রুপ রেফার্স টু অ্যান ইনফেকশন অফ দ্য আপার এয়ারওয়ে, আমাদের লাংসের একদম আপার পার্টটা যেটা আছে ওই পার্টে, আমাদের রেসপিরেটরি যন্ত্রের আপার পার্টে যখন ইনফেকশন তৈরি হয়, ঠিক আছে, হুইচ অবস্ট্রাক্ট ব্রেথিং, যেখান থেকে শ্বাসকষ্টের একটা অবস্থা তৈরি হয়, শ্বাসের অবস্ট্রাকশন তৈরি করে, অ্যান্ড কজেস এ ক্যারেক্টারিস্টিক বার্কিং কফ, এবং সেখানে একদম প্রবলভাবে যখন আপনার বার্কিং শব্দের অর্থটা হচ্ছে কুকুরের মতো ঘেউ ঘেউ, তো এখানে কুকুরের মতো ঘেউ ঘেউ শব্দ বলতে মানে খুব জোরে সাউন্ড জাতীয় যখন কাশি হয়। ঠিক আছে, ইনফেকশন হওয়া লাংস বা আপার রেসপিরেটরি এয়ারওয়েতে, এবং সেখান থেকে যখন আমাদের প্রচণ্ড শব্দের, বাংলায় অনেক বই লেখে খুল্লুর খুল্লুর কাশি এরকম শব্দ লেখে, ঠিক আছে, বাংলায় এগুলো ঠিক মিনিং করা কঠিন, এজন্য বার্কিং কফ এটা ইজি। ঠিক আছে, বার্কিং কফটা আপনি ভালো বোঝার জন্য আপনি প্রয়োজন এটা নিয়ে আরো 10টা ওয়ার্ড
আপনি দেখে নিতে পারেন, তাহলে এটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, দ্য মোস্ট এসেনশিয়াল ফিচার অফ দ্য ড্রাগ ইজ ইটস টেন্ডেন্সি টু প্রমোট সাপিউরেশন। তো এখানে একটা কথা বলছে যেটার উপর ভিত্তি করে হিপারসালফার যারা ইউজ করে, অধিকাংশ হোমিওপ্যাথিক ডাক্তার এই কথার উপর ভিত্তি করে ইউজ করে, এর সাথে আরো সংশ্লিষ্ট লক্ষণকে সমন্বয় করে। তো যেটা বলছে, দ্য মোস্ট এসেনশিয়াল ফিচার অফ দ্য ড্রাগ ইজ ইটস টেন্ডেন্সি টু প্রমোট সাপিউরেশন। এর একটা ভালো মানে প্রায়োগিক ক্ষেত্র আছে, ঠিক আছে, প্রায়োগিক ক্ষেত্র বা প্রয়োগ করার ক্ষেত্র আছে, বা এর একটা ভালো টেন্ডেন্সি আছে যেটা হলো আপনার পুজ তৈরি করতে পারে বা সাপিউরেশন তৈরি করতে পারে। সাপিউরেশন শব্দটার কি বলছে, এই যে ডিকে ইন টিস্যু প্রোডিউসিং পাস, টিস্যুতে যখন ক্ষয় তৈরি হয় বা টিস্যুর কার্যকারিতায় আপনার যখন আমাদের স্বাভাবিক টিস্যু বা সেলগুলোতে যখন স্বাভাবিক বায়োলজিক্যাল আপনার স্ট্রাকচার নষ্ট হয়, সেখানে যখন আপনার একটা আনহেলদি স্ট্রাকচার তৈরি হয়, সেখানে পুজ তৈরি হয়ে যায়। দেখেন প্রোডিউসিং পাজ, আমরা পুজ বাংলায় যেভাবে বলি ওইটা কিন্তু ইংরেজিতে ওই শব্দই, ঠিক আছে, PUS পাজ উচ্চারণটা হয় খুব সম্ভব। ঠিক আছে, দ্য অ্যাক্ট অফ সাপিউরেটিং, মেডিসিনে এটা সাপিউরেটিং মানে হচ্ছে যে পুজ তৈরি হওয়ার যে ফাংশনিং বা প্রবণতা। তাইলে আমরা কিন্তু এটা বুঝতে পারলাম যে হিপারসালফারের পুজ তৈরি করার প্রবণতা আছে। তো পুজ তৈরি করার প্রবণতা আছে, তার অর্থ হলো যে এটা পুজ আরোগ্য করার প্রবণতা আছে। ঠিক আছে, তো এখানে আপনি সমন্বয় করে হিপারসালফারের শীত কাতরতা, ঠান্ডায় বৃদ্ধি, প্রচণ্ড সেন্সিটিভিটি, এই জায়গাগুলো সমন্বয় করে নেবেন। তো আমরা সামনে আসি, তাইলে আলাদা করতে পারবো ইনশাল্লাহ। ক্যারেক্টারিস্টিক সিমটমস, দেখেন একদম লাল অক্ষরে ক্যারেক্টারিস্টিক সিমটমস আমাদের সামনে আলোচনা করতেছেন। যেমন মাইন্ডের একটা পার্ট নিয়ে আলোচনা এখানে এসেছে, ওভার সেন্সিটিভনেস অ্যান্ড ইরিটেবিলিটি। তারা খুব স্পর্শকাতর, এটা কিন্তু ফিজিক্যালি স্পর্শকাতর বলতেছে না, এরা ফিজিক্যালিও স্পর্শকাতর কিন্তু মনের দিক থেকে ওরা সুপার সেন্সিটিভ। ঠিক আছে, একদম বোল্ড অক্ষরে যে সিমটমগুলো নিয়ে প্রুভিংয়ে বা কোনো মেটেরিয়াল আমেরিকায় আপনার রেফারেন্স বুকে কোনো সন্দেহ সংশয় নাই, এবং যে সিমটমগুলোকে আপনি কোনো মানে কি বলে এমন কোনো ব্যাখ্যার আশ্রয় নেওয়া লাগবে না বোঝার জন্য, যে ব্যাখ্যাগুলোর কোনো নির্ভরযোগ্যতা নাই। ঠিক আছে, এটা হচ্ছে এই সিমটমগুলো হচ্ছে এরকম নির্ভরযোগ্য সিমটম। ওভার সেন্সিটিভনেস অ্যান্ড ইরিটেবিলিটি, স্পর্শ মনের দিক থেকে অতিমাত্রায় স্পর্শকাতর এবং খিটখিটে মেজাজ, উইথ কুইক হেস্টি স্পিচ, এবং এর সাথে থাকে কি খুব দ্রুত কথা বলা, কুইক হেস্টি মানে দ্রুত এবং তাড়াহুড়া করে কথা বলে। হিপারসালফার রোগীদের এই যে একটা টেন্ডেন্সি, আমরা কিন্তু এটা জানতাম না, ঠিক আছে, বা হয়তো অনেকে জানতেন কিন্তু সাধারণত আমরা অনেকেই এটা জানি না যে হিপারসালফার রোগীরা তাড়াতাড়ি কথা বলে, খুব দ্রুত কথা বলে, খুব দ্রুত কথা শেষ করতে চায়, দ্রুত কথা বলতে চায়, তাদের সেন্টেন্সগুলো খুব কুইকলি অগ্রসর হয়। ঠিক আছে, গ্রেট উইকনেস অফ মেমোরি, এদের মেমোরির যে উইকনেস এটাও একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক সিমটম হিসেবে এখানে নিয়ে এসেছে। যদিও আমরা জানি যে মেমোরির উইকনেসে আপনার মেডুরিনাম, লাইকোপোডিয়াম, সেলেনিয়াম এবং এখানে যে ইনক্লুডিং মেডিসিনগুলো করেছে, অ্যানাকার্ডিয়াম, কিউজুর, লেগেসিস, ন্যাট্রামিওর, নাক্স মসকেটা, এগুলো তো আছে। তো তারপর হচ্ছে মাথার লক্ষণ নিয়ে এসেছে কি, ভার্টিগো হোয়েন ক্লোজিং দ্য আইজ অ্যাট সিস্টা। সিস্টা শব্দের অর্থটা হচ্ছে আপনার নেপ, নেপ শব্দের অর্থ হচ্ছে আপনার মানে হালকা একটু 5 মিনিট দুপুরবেলা খাইলেন, আপনি অফিসে আছেন, চেয়ারে বসলেন, যে আমি 5 মিনিট একটু চোখ বুজি, এই যে 5 মিনিট একটু চোখ বুজলেন, একটু হালকা তন্দ্রা আসলো, হালকা একটু বিশ্রাম নিলেন, দিস ইজ কল্ড নেপ। ঠিক আছে, এটাকে নেপ বলতে পারেন বা হালকা তন্দ্রা বলতে পারেন। 5-7 মিনিটের জন্য একটু চোখ বুজলেন, একটু আপনি পারিপার্শ্বিক সবকিছু হয়তো শুনতেও পাচ্ছেন এমন একটা অবস্থা আর কি, এবং ওই মুহূর্তে আপনার যে একটা স্লিপিং হয়, এটাকে ঠিক স্লিপিং বলা যাবে না বা ঘুম বলা যাবে না, এটা নেপ বলতে পারেন বা সিস্টা বলতে পারেন। তো বলছে যে ভার্টিগো হোয়েন ক্লোজিং দ্য আইজ এট সিস্টা, যখন তন্দ্রার ভাব আসে আসে ওই মুহূর্তে তার মাথা ঘোরায়। ঠিক আছে, তন্দ্রার ভাব আসতেছে, মাথা ঘোরাচ্ছে, এটা ফিজিক্যাল সিমটম কিন্তু গুরুত্ব অনেক বেশি, কারণ এই সিমটমটা তো আপনার মানে খুব জেনারেল, মানে জেনারেল এই এখন হচ্ছে জেনারেল শব্দটা হচ্ছে যে সাধারণ অর্থে। ঠিক আছে, জেনারেলের প্রয়োগটা আপনাকে বুঝতে হবে, এটা নিয়ে যেন আপনাদের কনফিউশন তৈরি না হয়। যেমন 153-তে আপনার অর্গান মেডিসিন যখন পড়বেন, সেখানে বলছে যে জেনারেল সিমটমের কোনো গুরুত্ব নাই, কারণ জেনারেল সিমটমগুলো রোগের ইন্ডিকেশন করে, ইন্ডিভিজুয়াল পার্সনের ইন্ডিকেশন করে না। সেখানে জেনারেল শব্দের অর্থ হচ্ছে যে সাধারণ, মানে যে লক্ষণগুলোর পিকুলিয়ারিটি নাই। আবার ডাক্তার কেন্ট বলছে জেনারেল সিমটমগুলোর গুরুত্ব সবচেয়ে বেশি। ডাক্তার কেন্ট কোন অর্থে বলছে? ডাক্তার কেন্ট বলছে সার্বিক অর্থে। জেনারেল শব্দের একটা অর্থ হচ্ছে সার্বিক, যেটা আগে বললাম। ঠিক আছে, এই বিষয়গুলো আপনাদেরকে কনফিউশন যেন তৈরি না করে সেজন্য আমি বারবার করে উচ্চারণ করতেছি।
স্টিকিং হেডেক। স্টিকিং হেডেক অনেকটা হচ্ছে এরকম, স্টিকিং স্টিক অর্থ তো লাঠি, তার মানে হচ্ছে যে মাথা ব্যথায় এমন অবস্থা, মনে হয় যে মাথায় লাঠি দিয়ে আঘাত করতেছে বা হচ্ছে থ্রোবিং করতেছে, ধপধপ করতেছে, কেউ আঘাত করতেছে, স্ট্রাইকিং করতেছে, এই টাইপের মাথা ব্যথা করবে। এবং সেখানে তো আমরা ফিজিক্যাল জেনারেল, মেন্টাল জেনারেল এগুলোকে আমরা মাথায় নেব। আর টেনসিভ হেডেক অ্যাবভ দ্য নোজ, নাকের উপরের দিকে আপনার মাথা ব্যথাটা শুরু হয়, যেখানে আপনার মাথা ব্যথার ধরনটা কি টেনসিভ, মানে প্রচণ্ড যন্ত্রণাদায়ক। টেনসিভ শব্দটা একটু দেখিনি আমরা। অফ অর প্রিটেনিং টু টেনশন, ঠিক আছে। টেনশন শব্দের অর্থ হচ্ছে টান, ঠিক আছে। এই এই টেনশন অর্থ কিন্তু TENSION, আরেকটা হচ্ছে TENTION, পার্থক্য আছে। TENSION টেনশন মানে হচ্ছে টান টান, মনে হচ্ছে যে আমার এখানে রগটা টেনে ছিঁড়ে ফেলতেছে, মনে হচ্ছে যে আমার এখানে খুব মাসলগুলো খুব টানতেছে, খুব মানে এখানে মাসলগুলো তো খুব ড্রয়িং করতেছে, বা এখানে খুব আপনার মানে মাসলগুলো যেন ছোটো হয়ে আসতেছে, এই টাইপের একটা অবস্থা আর কি। এই টাইপের মাথা ব্যথা করবে। কনস্ট্যান্ট প্রেসিভ পেইন ইন ওয়ান হাফ অফ দ্য ব্রেইন, মাথার বা মস্তিষ্কের অর্ধেক পার্টে, ঠিক আছে। কনস্ট্যান্ট অনবরতভাবে তাদের একটা ব্যথা থাকে, যে ব্যথাটা হচ্ছে প্রেসিভ পেইন। প্রেসিভটা হচ্ছে প্রেশার, মানে চাপ দিয়ে ব্যথা, প্রচণ্ড চাপ যুক্ত ব্যথা, ঠিক আছে। এই টাইপের একটা ব্যথা, অ্যাজ ফ্রম এ প্লাগ অর নেইল, অ্যাজ ফ্রম এ প্লাগ অর এ নেইল। প্রেসিভ পেইনটা হচ্ছে যে কোনো একটা প্লাগ দিয়ে, প্লাগ শব্দের অর্থটা হচ্ছে যে অনেকটা হচ্ছে এরকম মানে সিপি, এটার অর্থ বাংলায় সিপি করা হয়। যেমন অ্যানাকার্ডিয়ামের দেখবেন যে প্লাগ সেন্সেশন ইন দ্য রেক্টাম, মানে পায়খানার রাস্তায় মনে হয় যেন কোনো কিছু একটা আটকে আছে, প্লাগ সেন্সেশন ইন দ্য থ্রোট অ্যানাকার্ডিয়ামে বলা আছে, মনে হয় যেন গলায় কোনো একটা কিছু আটকে রয়েছে। যেমন আপনার টিউবওয়েলের ভিতরে যে ওয়াশারটা লাগায়, ঠিক আছে, এই ওয়াশারটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্লাগ, ঠিক আছে। এরকম ভাবে কোনো কিছু কোথাও যখন, অথবা যখন আপনি কোনো স্ক্রু লাগাবেন, স্ক্রু নিচে যে ওয়াশার ওয়াশার লাগানো হয় আলাদা করে, এটা ওয়ান কাইন্ড অফ প্লাগ, ঠিক আছে। তো এই প্লাগ সেন্সেশনটা থাকবে, অথবা হচ্ছে যে নোক দিয়ে তাকে যেন কেউ আপনার প্রেশার করতেছে, প্রেসিং পেন করতেছে, এরকম একটা অনুভূতি তার কাজ করবে। একিং ইন দ্য ফোরহেড লাইক এ বয়েল, কপালে প্রচণ্ড ব্যথা করবে, মনে হয় যেন সেখানে একদম বিষ ফুরার মতো বা ফুরার মতো একটা অনুভূতি ব্যথা, এই টাইপের ব্যথাগুলো থাকবে। প্রেসিং পেইন এক্সটার্নালি ইন রাইট সাইড অফ অক্সিপোড, আমাদের মাথার পিছনের দিকের ডান পাশে যখন প্রচণ্ড চাপ বোধ ব্যথা থাকবে, পিছনের দিকের ডান পাশে। এই সিমটমগুলো একদম প্রত্যেকটাই ফিজিক্যাল সিমটম, কিন্তু আপনারা সার্বিকভাবে একটা কনসেপ্ট রাখতে হবে, ঠিক আছে। তো মোটামুটি আমরা কিন্তু এখান থেকে একটা পেইনের যে আইডিয়া নিতে পারলাম, যে তাদের পেইনটা থাকবে প্রেসিং পেইন, চাপ বোধ ব্যথা, একিং পেইন, যন্ত্রণাদায়ক ব্যথা, স্টিকিং পেইন, আঘাত করার ব্যথা, এরপরে হচ্ছে আপনার প্লাগ সেন্সেশন টাইপ পেইন, মানে সিপি দিয়ে চাপতেছে বা সিপি আটকে আছে, এখানে অস্বস্তিকর একটা কিছু আটকে আছে, এরকম লাগবে, এই টাইপের ব্যথা এগুলোতে থাকবে। এবং তারা হচ্ছে আপনার সেন্সিটিভ থাকবে, তাদের হচ্ছে আপনার মেন্টাল ফিজিক্যাল দুই দিক থেকে সেন্সিটিভনেস থাকবে, এবং কোল্ড ইনটলারেন্স বা ঠান্ডায় বৃদ্ধি থাকবে, ঠান্ডায় অ্যাগ্রাভেশন থাকবে, ঠান্ডায় অ্যাগ্রাভেশন, ঠান্ডায় তার জেনারেল অ্যাগ্রাভেশন থাকে, পার্টিকুলার অ্যাগ্রাভেশন থাকে। সার্বদৈহিকভাবে তারা শীতকাতর, এবং পার্টিকুলার যে ইনফেকশাস বা ইনফ্লামেটরি যে জায়গাটা, সেখানেও তারা শীতে কষ্ট পায়, ঠান্ডায় তাদের সমস্যা বৃদ্ধি পায়। এই মাথা এই 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 বিষয়গুলো একটু মাথায় রাখবেন, এবং গরমে উত্তপ্তে উত্তপ্ত ঘরে উত্তপ্ত রুমে তাদের একটা আরাম থাকে, এগুলো মাথায় রাখবেন। আমি একটু দ্রুত অগ্রসর হচ্ছি, মাঝে মধ্যে হয়তো কিছু বাদ পড়বে। বয়েলস অন দ্য হেড অ্যান্ড নেক, তাদের আপনার ঘাড়ে অথবা মাথায় ফুরা যখন হয়, ভেরি সোর অন কন্ট্যাক্ট, মানে হাত লাগলে বা স্পর্শ করলে প্রচণ্ড যন্ত্রণা করে, যে কোনো তাদের, শুধু মাথায় না, এটা এখানে মাথায় উল্লেখ করছে। তো এটা মাথায় রাখবেন যে তাদের যে বয়েলগুলো হয়, অ্যাবসেসগুলো হয় সবচেয়ে, মানে আমাদের মেডিসিনগুলোতে, মেটেরিয়া মেডিকাগুলোতে যে ফুরা, অ্যাবসেস, এই মানে বা বাহ্যিকভাবে কোনো ইনফ্লামেশন, প্রদাহ বা উদ্ভেদ যখন হয়, ওই অবস্থায় যে মেডিসিনের আপনার ওভার সেন্সিটিভনেস সবচেয়ে বেশি থাকে, এর ভিতরে উল্লেখযোগ্য একটা মেডিসিন হচ্ছে হিপার সালফার, ওভার সেন্সিটিভ টু টাচ, ঠিক আছে। যেখানে বয়েল হবে, টাচে, স্পর্শে তাদের সেন্সিটিভনেসটা খুব বেশি থাকবে, এবং ইনক্লুডিং ফিজিক্যাল মেন্টাল জেনারেলগুলো সিমটমগুলো মাথায় রাখবেন। অ্যাকিউট ডিজিজে অনেক সময় হয়তো বা ফিজিক্যাল জেনারেল সিমটম সব নাও পেতে পারেন, ঠিক আছে। হিউমিড ইরাপশন, তাদের ইরাপশনগুলোতে বিশেষ করে চর্মরোগ জাতীয়, একজিমা জাতীয় যেগুলো হবে, এগুলো একটু ভিজা ভিজা থাকবে, ফিলিং সুর, সেখানে মানে একজিমা বা চর্মরোগ, সেখানেও দেখা যাবে যে যন্ত্রণা হবে, ব্যথা হবে। অফ ফেটিড অর্ডার, দুর্গন্ধ থাকবে, ইচিং ভায়োলেন্টলি অর রাইজিং ইন দ্য মর্নিং,
অন রাইজিং ইন দ্য মর্নিং, যখন ঘুম থেকে উঠবে সেখানে এই ইরাপশন গুলোতে প্রচন্ড আপনার চুলকানি হবে, প্রচন্ড যন্ত্রণা হবে, বার্নিং অ্যান্ড সোর অন স্ক্র্যাচিং। আপনার হচ্ছে স্ক্র্যাচিং এর পরে বা চুলকানোর পরে, আঁচড়ানোর পরে সেখানে প্রচন্ড যন্ত্রণা করবে, প্রচন্ড জ্বালা করবে। তো এখানে গ্রাফাইটিস, মার্কসল, নাইট্রিক অ্যাসিড, সালফার, এই মেডিসিন গুলো এই লক্ষণে মনে রাখার কথা বলা আছে, ঠিক আছে? চুলকানির পরে, আঁচড়ানোর পরে যখন প্রচন্ড যন্ত্রণা, প্রচন্ড আপনার বার্নিং হয়, তখন গ্রাফাইটিস, মার্কসল, নাইট্রিক অ্যাসিড, সালফার, এই বিষয়গুলোকে মাথায় রাখার জন্য বলা আছে। নোডোসাইটিস অন দ্য হেড, সোর টু টাচ। আমাদের নোডোসাইটিস শব্দটা হচ্ছে অনেকটা আপনার শক্ত কিছু তৈরি হওয়া, সম্ভবত এ নোটিস সোয়েলিং মানে শক্ত একটা বৃদ্ধি, দ্য স্টেট অফ বিং নোডোস, কোনো একটা নোডিউলস তৈরি হওয়া বা একটা ইরাপশন তৈরি হওয়া যেটা শক্ত হয়ে যায়। তো মাথায় শক্ত শক্ত যখন গুটিকার মতো হবে, শক্ত গুটিকা, ঠিক আছে? এবং সেখানে পেইন থাকবে, টাচ থাকবে, টাচ সেন্সিটিভনেস থাকবে, মানে প্রচন্ড যন্ত্রণা, টাচ স্পর্শকাতরতা থাকবে, তখন আমরা হিপার সালফার চিন্তা করতে পারি। ফলিং অফ দ্য হেয়ার, চুল পড়ে যাওয়ার প্রবণতা তাদের আছে। তো এখানে গ্রাফাইটিস, লাইকোপোডিয়াম, নাইট্রিক অ্যাসিড, ফসফরাস, এই লক্ষণগুলোর কথা আমাদেরকে মনে রাখার কথা বলা আছে, ঠিক আছে? এখানে দেখি আমি ফিজিক্যাল সিমটম গুলোতে একটু, এগুলো সবগুলোই যেহেতু আপনার বিভিন্ন পার্টের সিমটম, প্রত্যেকটা পার্টের সিমটম গুলোর বর্ণনা করতে গিয়ে পার্টের সাথে রিলেটেড কিছু কথা থাকে, আর বাকি হচ্ছে কমন কথা যেগুলো আমরা বললাম, কমন কথাগুলো প্রত্যেকটা পার্টে, সেটা হোক আমার জেনিটাল অর্গানে হোক, হোক স্টোমাকে হোক, হচ্ছে আমার এক্সটার্নাল অর্গানে, ইন্টারনাল অর্গানে, মানে পার্টিকুলার সিমটম গুলোতে আপনার যে মেডিসিন গুলো বড়, এটা মেডিসিনটা মনে রাখার জন্য এটা কমনলি মনে রাখবেন। ধরেন এখন এতক্ষণ আমরা মাথা, চোখ বা হচ্ছে স্কিনের সিমটম গুলো পড়লাম, এখান থেকে কি পড়লাম, যে তারা হচ্ছে সেন্সিটিভ থাকে, তাদের স্পর্শকাতরতা থাকে, তাদের বয়েলিং হওয়ার, ফোড়া হওয়ার প্রবণতা থাকে, সেগুলোতে ঠান্ডায় বৃদ্ধি হয়, গরমে আরাম হয়। এখন এই সিমটম গুলোই হচ্ছে স্টোমাকের কথা বলুক বা আমার লিভারের কথা বলুক, কিডনির কথা বলুক বা এক্সটার্নাল অন্য কোনো পার্টের কথা বলুক, এই সিমটম গুলো কমনলি থাকবে মোটামুটি, ঠিক আছে? এরপরে পার্টিকুলার কিছু সিমটমস এর কথা থাকবে, ঠিক আছে? এখানে একটা সিমটম, ব্লাইন্ডনেস বিফোর আইস অন রাইজিং আপ আফটার সিটিং বেন্ট ওভার, ঠিক আছে? আপনার যখন হয়তো সে কুঁজো হয়ে বসে আছে, হঠাৎ করে সোজা হয়ে দাঁড়াইলো, তখন সাথে সাথে চোখে একদম অন্ধকার দেখে, বসা থেকে উঠলে সাথে সাথে অন্ধকার দেখে, এই একটা সিমটম হিপারসালফারে আছে। এটা আরো অনেক মেডিসিনে আছে এগুলো, যেমন ইচিং ইন দ্য ইয়ার্স, আগেও আমরা পড়েছি চুলকানি, প্রচন্ড চুলকানি হয় বিভিন্ন জায়গায়, এখন এখানে বলছে কানে প্রচন্ড চুলকানি। এখন কানে প্রচন্ড চুলকানি মনে করলে আমরা হয়তো অন্য মেডিসিনের দিকে চলে যাই, গ্রাফাইটিসে চলে যাই, অন্য সালফারের দিকে চলে যাই, কিন্তু কানে চুলকানির ক্ষেত্রে হিপার সালফার খুব ভালো কার্যকরী মেডিসিন যদি সিমটমস এগ্রি করে। ডিসচার্জ অফ ফেটিড পাস ফ্রম দ্য ইয়ার্স, দেখেন আগে যে কথাটা বলছিলাম ওই কথাটাই কিন্তু একটা জাস্ট অর্গান ডিফারেন্স করছে, কিন্তু এখানে কিন্তু সেম, মানে মেইন কথাটা সেম আছে। ডিসচার্জ অফ ফেটিড পাস বলছে কি, ফ্রম দ্য ইয়ার্স, কান থেকে যে ডিসচার্জটা বের হয় সে ডিসচার্জটা বা পুসটা আপনার দুর্গন্ধযুক্ত থাকে। তা আমরা আগে কিন্তু পড়েছি যে তাদের ডিসচার্জগুলো বা পাসটা আপনার পচা গন্ধ বা দুর্গন্ধ টাইপের থাকে। স্কার্ফ অন অ্যান্ড বিহাইন্ড দ্য ইয়ার্স, মাথার পিছনে, কানের পিছনে অথবা কানের উপরে বিভিন্ন চর্ম উদ্ভিদ তৈরি হয়, এই টাইপের কিছু ব্যাপার স্যাপার তৈরি হয়। এরপরে হচ্ছে সেন্স অফ স্মেল এক্সট্রিমলি সেন্সিটিভ, ঠিক আছে? এটা বোধহয় আমরা এর আগে আলোচনা করেছিলাম, মানে তাদের সেন্সিটিভনেসটা স্মেলিং এর ক্ষেত্রে বৃদ্ধি পায়, যেমন ফিজিক্যাল টাচে বৃদ্ধি পায়, মেন্টাল টাচে বৃদ্ধি পায়, ইভেন হচ্ছে তাদের ঘ্রাণ শক্তি প্রচন্ড পরিমাণে এক্সট্রিম লেভেলে চলে যায়, তারা সামান্য কোনো তাদের অপছন্দনীয় ঘ্রাণ বা কোনো দুর্গন্ধ বা কোনো তাদের কাছে সহ্য হয় না এমন ঘ্রাণগুলো তাদের খুব, তাদেরকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, তাদের অসহ্য লাগে, এবং তাদের আপনার যে ঘ্রাণটা আগে তাদের নাকে লাগতো না, এখন সেই ঘ্রাণটা লাগতেছে। তাদের কারণ হচ্ছে তাদের নার্ভগুলো তো অ্যাক্টিভ হয়ে যায়, নার্ভগুলো অ্যাকিউট, প্রচণ্ড অ্যাকিউট লেভেলে চলে যায়, এই জন্য এই জায়গাগুলো তৈরি হয়। এখানে গ্রাফাইটিস বেলেডোনাকে আপনার সুপার গ্রেডে দেখাচ্ছে, এবং কফিয়া, অ্যাগারিকাস, লাইকোবিডিয়াম, কলচিকাম আছে। কলচিকামের সিমটম আমরা জানি যে তারা খাদ্যের ঘ্রাণ একদমই সহ্য করতে পারে না, বিশেষ করে রান্না করা খাবারের, রান্না করা তরকারি, রান্না করা মুরগি মাছ যেটাই হোক না কেন, তার কাছে প্রচণ্ড ভয়াবহ রকমের একটা অসহ্যনীয় একটা ব্যাপার হবে, ঠিক আছে? দেখি, এছাড়া গ্রেট সুইলিং অফ দ্য আপার লিপস,
হঠাৎ করে আপনার দেখা গেলো যে ঠোঁটের উপরের অংশ প্রচণ্ডভাবে ফুলে গেল এবং ভেরি পেইনফুল টু টাচ, এবং সেখানে স্পর্শকাতরতা, স্পর্শ করতে পারে না, মেইন কথা একই আছে, স্পর্শকাতরতা এবং হঠাৎ করে সেখানে ফুলে যায়। টুথেক আফটার ড্রিঙ্কিং কোল্ড থিংস অর ওপেনিং দ্য মাউথ, যখন তারা ঠান্ডা ফ্রিজের পানি, ঠান্ডা পানি পান করে তখন দাঁত ব্যথা বেড়ে যায়। তো ঠান্ডায় বৃদ্ধি আগে আলোচনা করেছি, এখন দাঁতের সাথে মিলে গেছে, এজন্য এটা দাঁতের ব্যথা বৃদ্ধি পায় কখন, যখন আপনার ঠান্ডা পানিতে ঠান্ডা পানি পান করে। অর ওপেনিং দ্য মাউথ, যখন মুখ খুলে, ধরেন মুখটা একটু হা করলেন, দাঁত ব্যথা বেড়ে গেল, এটা কেমন কথা? এর কারণটা হচ্ছে যখন আপনার ওয়েদার ঠান্ডা থাকবে, হয়তো বাহিরে আপনার বৃষ্টি হয়েছে, ড্যাম্প ওয়েদার বা শীত সিজন, ওই সময়ে বাহিরে সে ঘুরতেছে হাঁটতেছে আর একটু মুখ হা করে, বা এমনিতেই নাক দিয়ে যে শ্বাসটা গেছে তারপরে হঠাৎ করে দাঁত ব্যথা উঠলো, এখন সে কোন কারণে দাঁত ব্যথা উঠছে সেটা হয়তো ব্যাখ্যা দিতে পারে না, কিন্তু সে যখন বললো যে আমি বাহিরে হাঁটতে গেলাম, একটু ঘোরাঘুরি করে আসলাম, দাঁত ব্যথা উঠলো, তার মানে বাহিরের কোল্ড এয়ার, ঠান্ডা বাতাসটা তার মুখের ভিতরে গেছে, সেই ঠান্ডাটা তার দাঁত ব্যথা বৃদ্ধি করে দিয়েছে। তো এখানে কিন্তু এই কথাটা, অর ওপেনিং দ্য মাউথ, যখন মাউথ ওপেন করে, মুখ ওপেন করে, উন্মুক্ত করে, তখন তার দাঁত ব্যথা বেড়ে যায়। এখন মাউথ ওপেন করলে দাঁত ব্যথা বেড়ে যায়, এটা কিন্তু স্বাভাবিক যুক্তিতে মিলে না, কিন্তু এখানে হচ্ছে যুক্তিটা তাদের ঠান্ডা বাতাসে বৃদ্ধি, এটা হচ্ছে মূল বিষয়। অফেন্সিভ অর্ডার ফ্রম দ্য মাউথ, মুখ থেকে দুর্গন্ধ আসে। তাইলে আগে আমরা যেটা পড়ছিলাম যে তাদের বিভিন্ন যে ডিসচার্জগুলো হয় সেখানে পচা গন্ধ হয়, দুর্গন্ধ হয়, এখন বুঝতে পারলাম যে এই দুর্গন্ধটা শুধুমাত্র ডিসচার্জে না, প্লাস দুর্গন্ধটা তাদের মুখ থেকেও আসতে পারে, ঠিক আছে? তো এখানে কিউজুট, এরপরে হচ্ছে আয়োডিয়াম, আর্নিকা, নাক্সবোম, আরও মেডিসিন আছে, মার্কসোল, ওইগুলোতেও দুর্গন্ধ থাকে। তো এখানে নাইট্রিক অ্যাসিড, কিউজুট এগুলোকে আর নাক্সবোম এগুলোকে উল্লেখ করেছে, ঠিক আছে? অ্যাপথাস আলসার্স অন দ্য গামস অ্যান্ড ইন দ্য মাউথ, আমাদের যে মাড়ি আছে, মাড়িগুলোতে যখন কোনো আলসার হয়, ক্ষত তৈরি হয়, অ্যাপথা যেটা বলি আর কি আমরা, অ্যাপথা জাতীয় যখন ক্ষত হয়, গা তৈরি হয় মাড়িগুলোতে, এবং সেখানে বয়েলিং টাইপের হয়, অ্যাবসেস টাইপের হয়, পেইন থাকে, সেগুলোতে আমরা হিপারসালফার ইউজ করতে পারি। এখানে বুরাক্সের ইন্ডিকেশন করেছে, হেলিবুরাসের ইন্ডিকেশন করেছে। তো এখানে আরও বেশ কিছু, যেমন মার্কসোলের কথা বলেছে, বিটার টেস্ট ইন দ্য মাউথ, তাদের মুখে তিক্ত স্বাদ থাকে অনেকেরই। তো তিক্ত স্বাদে ব্রাইনিয়া, নাক্সবোম, পালসিটিলা, এগুলো আছে, কম্পারেটিভ মেডিসিনগুলো মাথায় রাখতে পারেন, আর্সেনিক আছে, এর পাশাপাশি হিপারসালফারও মুখে তিক্ত স্বাদ আছে, ঠিক আছে? একদম রেড লাইন সিমটমটা পড়তেছি, স্টিচেস ইন দ্য থ্রোট এক্সটেন্ডিং টু দ্য ইয়ার, গলায় যখন স্টিকিং পেইন হয়, যেন কোনো কিছু দিয়ে খোঁচাচ্ছে, খোঁচা মারা ব্যথা গলায়, আপনি জানেন না হয়তো এখানে অ্যাবসেস হইলো, ফুরা হইলো, নাকি কোনো গোটা হইলো, নাকি কোনো ইনফেকশন হইলো, আপনি জানেন না, কিন্তু তার ব্যথাটা বলতেছি কি যে প্রচণ্ড মনে হচ্ছে যেন এখানে কোনো কিছু দিয়ে আমাকে খোঁচা মারতেছে, কোনো কিছু দিয়ে আমাকে এখানে যেন আপনার স্টিচিং করতেছে, ঠিক আছে? তো এবং এই ব্যথাটা যখন আপনার এক্সটেন্ডিং করে, প্রসারিত হয়ে কোন পর্যন্ত যায়, টু দ্য ইয়ার, কান পর্যন্ত যায়, যে আমার গলায় ব্যথাটা যখন করে তখন কান সহ ব্যথা করে, গলার ব্যথাটা কান পর্যন্ত প্রসারিত হয়ে যায়। ওটস অন সোয়ালোয়িং, যখন গলা ধকরণ করে, মানে ঢুক গিলে, তখন তার ব্যথা বৃদ্ধি পায়। তো ঢুক গিললে ব্যথা বৃদ্ধি পায়, তার অর্থ হচ্ছে ঢুক গিলতে গেলে এখানে প্রেসারে টাচ লাগে আপনার, যে কি বলে, সেলগুলোতে, টিস্যুগুলোতে আপনার একটা টাচিং তৈরি হয়। তো যেহেতু আমরা জানি যে টাচিং এ তাদের অ্যাগ্রাভেশন আছে, স্পর্শকাতর আছে, কাতরতা আছে, এখন তার ঢুক গিললেই ব্যথা লাগে, তার মানে হচ্ছে যে এই ঢুক গিলার পরে তার যে সেন্সিটিভনেস বা স্পর্শকাতরতা তৈরি হয়, এই জায়গাটা তখন এখানে কাজ করে, ঠিক আছে? এবং পাশাপাশি আমরা হয়তো নিশ্চিত হওয়ার জন্য বলতে পারি যে আপনি একটু ঠান্ডা পানি পান করেন, গরম পানি পান করেন, কোনটায় আরাম হয়, কোনটায় বৃদ্ধি পায়, তখন যদি আমরা স্পষ্ট বুঝতে পারি যে ঠান্ডা পানিতে তাদের গলার ব্যথা বৃদ্ধি পায় এবং গরম পানিতে আরাম বোধ করে, তাহলে হিপারসালফার আমরা একিউট কন্ডিশনে অনায়াসে দিতে পারি। সেন্সেশন অ্যাজ ইফ এ ফিশ বোন, মনে হয় যেন কোথায় কোথাও কোনো মাছের কাটা বিঁধে আছে, ঠিক আছে? অর স্প্লিন্টার ওয়ে আর স্টিকিং ইন থ্রট, অথবা আমার গলার ভিতরে যেন কোনো স্প্লিন্টার, ঠিক আছে? স্প্লিন্টার হচ্ছে যেমন কোনো কাঁচের টুকরা, এটা একটা স্প্লিন্টার বলতে পারেন, স্প্লিন্টার সম্ভবত আপনার স্প্লিন্টার জাতীয় যে ইয়াগুলো আছে, আপনার যখন ফাঁকাগুলি
ছোড়ে, বা না কি বলে এটাকে, রাবার বুলেট ছোড়ে। রাবার বুলেট ছোড়ার যে ইয়াগুলো, ওইগুলো যখন বডিতে বিঁধে যে ইয়াগুলো, ওইটাকে ওইগুলোকে স্প্লিন্টার বলা হয়। তো এই যে স্প্লিন্টার শব্দটা, এটা হচ্ছে যে তার গলায় তার এরকম কোনো একটা কাঁচের টুকরার মতো বা কোনো একটা আনইজি কোনো একটা বস্তুর মতো এখানে আটকে আছে, এটা ফিল করতেছে সে এবং তাকে এটা কষ্ট দিচ্ছে, অথবা মাছের কাঁটা বিঁধে আছে এরকম কোনো একটা অনুভূতি হয়। তো মাছের কাঁটা গলায় বিঁধলে আমরা কিন্তু সাধারণত সাইলিশিয়া ব্যবহার করি, এছাড়া হয়তো অনেকে অ্যানাগালিস ব্যবহার করি, কিন্তু অনেক বই আপনারা স্টাডি করলে বুঝতে পারবেন যে হিপারসালফার মাছের কাঁটা বা কোনো কাঁটা বের করার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটা মেডিসিন, কারণ তাদেরও আপনার এই জায়গাটাকে নরম করার, পুঁজ তৈরি করার, বা এই যে টিস্যুটাকে আপনার একটু কি বলে সফট করে দেওয়ার প্রবণতা আছে। এজন্য যদি সিমটম মিলে যায়, হিপারসালফার কোনো কাটা, গলার কাটা সহ অন্য যে কোনো জায়গার কাটা বের করার অন্যতম মেডিসিন, ইভেন যেখানে সাইলিশিয়া দেওয়া যায় না, এমন অনেক ক্ষেত্র আছে যেখানে সাইলিশিয়া দেওয়াটা রিস্কি আছে, যেহেতু সাইলিশিয়া খুব ডিপার একটিভ মেডিসিন, সেখানে হিপারসালফার দিতে পারেন, অ্যানাগেলিস দিতে পারেন। ইভেন এখানে আরো যে মেডিসিনগুলো আছে, যেমন আপনার নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডও আপনার কাটা বের করার একটা ভালো মেডিসিন, অনেক বইয়ে পাবেন এগুলো। তাদের ডিজায়ারটা একটু দেখি, গ্রেট ডিজায়ার ফর ভিনেগার, তারা ভিনেগার জাতীয় যে আপনার পদার্থটা আছে, ভিনেগারটা তো আমরা চিনি, আমরা বাংলা ভাষায় সম্ভবত এটাকে কি বলি ভুলে গেলাম, যাই হোক ভিনেগার সবাই চিনেন। তো এই ভিনেগারটা আমাদের যে বিভিন্ন মানে ঘরোয়া কাজে, ঘরোয়া যে বিভিন্ন আমাদের ফুড তৈরি করার ক্ষেত্রে এটা কাজে লাগায়, তো ভিনেগারটা এরা খুব পছন্দ করে, অ্যান্ড সো আর পাঞ্জেন্ট থিংস। এবং যেখানে খুব টক থাকবে, আচার জাতীয় বা ঝাল জাতীয়, পাঞ্জেন্ট সম্ভবত ঝাল, আচার টক জাতীয় এবং ঝাল জাতীয় বস্তু খাবার এরা খুব পছন্দ করে, ঠিক আছে। ডিসগাস্ট ফর ফুড স্পেশালি ফ্যাট, তারা চর্বি অপছন্দ করে, ঠিক আছে, চর্বিটা তাদের অপছন্দ, সহ্য হয় না, এটা একটা বিষয় আছে। একটা সিমটমস আছে, যে সিমটমটা সাইলিশিয়াতে আছে বা অন্য আরো বেশ কিছু মেডিসিনে আছে, নাক্সবোমে আছে, যেমন ফেসেস নট হার্ড বাট এক্সপেলড উইথ গ্রেট গ্রেট ডিফিকাল্টি, পায়খানা খুব বেশি শক্ত না কিন্তু পায়খানা বের করতে অনেক কষ্ট হয়, পায়খানা বের হতে চায় না, ঠিক আছে। এটা আমরা সাইলিশিয়া বা অন্য অন্য মেডিসিন ইউজ করি, কিন্তু এখানে আমাদেরকে একদম রেড লাইন সিমটমসে দেখাচ্ছে যে এটা হিপারসালফারে আছে। তাদের উইকনেস অফ দ্য ব্লাডার, ব্লাডারের উইকনেস থাকে, ব্লাডার বা প্রস্রাবের থলি, ওইখানে তাদের যে স্বাভাবিক কার্যক্ষমতা ক্যাপাসিটি এগুলো নষ্ট হয় এবং সেখানে একটা উইকনেস তৈরি হয়। মিকচুরেশন ইম্প্যাডেড, প্রস্রাব বাধাগ্রস্ত হয় যেহেতু তাদের আপনার ব্লাডার উইকনেস তৈরি হয় এবং এটার আপনার ইউরেথ্রা পর্যন্ত একটা প্রবাহ তৈরি হয়, সুতরাং এখানে তার প্রেশার দেওয়া, কোদ দেওয়া, প্রস্রাব বের করার স্বাভাবিক যে টিস্যু ক্যাপাসিটি, মাসকুলার ক্যাপাসিটি, এগুলো অবশ্যই কিছুটা ব্যাহত হয়, এজন্য প্রস্রাব বের হতে বাধাগ্রস্ত হয়। হ্যাজ টু ওয়েট এ হোয়াইল বিফোর ইউরিন পাসেস, প্রস্রাব বের করার জন্য বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়, একটু সময় নিতে হয়, আস্তে ধীরে সময় নিয়ে নিয়ে তারপর একটা পর্যায়ে প্রস্রাব বের হয়। এখানে কুনিয়ামের কথা উল্লেখ করা আছে, ক্লিমেটিসের কথা উল্লেখ করা আছে, ক্লিমেটিস, কুনিয়াম, এগুলো আমরা অনেকে হয়তো ইউজ করি। ক্যান নট এমটি দ্য ব্লাডার থ্রুলি, প্রস্রাবের থলির ক্যাপাসিটির এর কারণে, আপনার ঘাটতির কারণে তাদের প্রস্রাবের যে একটা বেগ তৈরি হয় এবং সেখানে গিয়ে প্রস্রাব করার পরেও তার একটা প্রস্রাবের ভিতরে প্রস্রাবের একটা কোয়ান্টিটি থেকে যায়, পুরোপুরি কমপ্লিটলি আপনার ব্লাডারটাকে খালি করে প্রস্রাব করতে পারে না। ইউরিন ড্রপস ডাউন ভার্টিক্যালি উইথ আউট ফোর্স, অনেক সময় দেখা যায় কি প্রস্রাবটা তো স্বাভাবিকভাবে তার একটা ফোর্স থাকবে, একটা গতি থাকবে, একটা স্ট্রেট ফরওয়ার্ডে যাবে, কিন্তু যখন কারো প্রস্রাবের বেগ থাকে না, একদম বেগ উইদাউট বেগে, প্রেসারে, কোনো ফোর্স ছাড়াই প্রস্রাবটা একদম নিচের দিকে ঝরে যায়, তখন এটাকে আমরা এই সিমটমটাকে নিতে পারি। ড্রপস ডাউন ভার্টিক্যালি উইদাউট ফোর্স, ফোর্স কোনো রকম ফোর্স এখানে থাকে না এবং এটা ভার্টিক্যালি ড্রপ ডাউন করে। এক্সকোরিয়েশন অ্যান্ড হিউমিড সোরনেস অন জেনিটাল, প্রস্রাব যন্ত্রে বা আমাদের জেনিটাল জেনিটাল অর্গানে, সেখানে আপনার হচ্ছে চামড়া উঠে যায়, ছাল উঠে যায়, জ্বালা পোড়া করে এবং সেখানে কাঁচা কাঁচা ভাব থাকে, ভেজা ভেজা ভাব থাকে, এই জায়গাটা তৈরি হয়। অ্যান্ড ইন ফোল্ড বিটুইন স্ক্রুটাম অ্যান্ড থাই, আপনার অন্ডকোষ এবং থায়ের যে ভাঁজটা আছে, ঠিক আছে, এই যে চিপাটা আছে, এই চিপায় বা ভাঁজে, এই যে আপনার ফোল্ড ফোল্ড বিটুইন স্ক্রুটাম অ্যান্ড থাই, অন্ডকোষ এবং
আমাদের যে কি বলে থাই বা উরু এর যে ভাঁজটা আছে, এখানে দেখা যায় সোরনেস তৈরি হয়, ক্ষত তৈরি হয়, এখানে পেইন থাকে, এই সমস্যাগুলো থাকে তাদের। মানে কমন সিমটমগুলো কিন্তু সব জায়গায় আছে, তো এই জন্য এই ব্যাপারগুলো আমরা মাথায় রাখতে পারি। ঠিক আছে, আমি এই এরপরে জেনারেল এক্সার্শন, আচ্ছা জেনারেলিটিসটা একটু দেখি। জেনারেল এই যে এখানে দেখেন জেনারেলিটিস, এটার মানে হচ্ছে সার্বদৈহিক লক্ষণ, ফেইন্টিং ফ্রম দ্য স্লাইট পেইন। তাদের একটা অন্যতম জেনারেলিটিস হচ্ছে তারা মানে অতি সামান্য ব্যথায়, অতি সামান্য যন্ত্রণায় তাদের আপনার ফেইন্টিং ভাব আসে, বা মূর্ছা যাওয়া ভাব, অজ্ঞান হওয়ার ভাব, বা অসহ্য একটা কন্ডিশন তৈরি হয়। জেনারেল এক্সার্শন, তারা সার্বদৈহিকভাবে এরা ক্লান্ত থাকে, দুর্বল থাকে, নিস্তেজ থাকে। এক্সার্শন শব্দের অর্থটা হচ্ছে অনেকটা আপনার মোর দেন উইকনেস, মানে দুর্বলতার চেয়ে আরো বেশি। এখানে উইকনেস শব্দটা ইউজ করে নাই, বরং এক্সার্শন ইউজ করেছে, খুব ক্লান্ত, নিস্তেজ, প্রস্ট্রেশন, যেগুলো আমরা ইউজ করি। সেন্সিটিভ টু দ্য ওপেন ইয়ার, সার্বদৈহিকভাবে তারা আপনার, এতক্ষণ তো আমরা পড়লাম যে পার্টিকুলারলি তারা হচ্ছে আপনার কোল্ড ইয়ারে তাদেরকে মানে বা ঠান্ডাতে অসহ্য, এখন হচ্ছে সেন্সিটিভনেস টু দ্য ওপেন ইয়ার, উন্মুক্ত বাতাসে তারা সার্বদৈহিকভাবে মানে তাদের কষ্ট হয়, তাদের সমস্যা হয়, এবং হচ্ছে উন্মুক্ত বাতাস তারা সহ্য করতে পারে না, বিশেষ করে অসুস্থ অবস্থার যখন চরম অবস্থা তৈরি হয়। ঠিক আছে, এরপরে গ্ল্যান্ড ইনফ্লেম, সোয়েল অ্যান্ড সাপিউরেট, বিভিন্ন গ্ল্যান্ড বা গ্রন্থি যেগুলো আছে সেগুলো শক্ত হয়ে যায়, ফুলে যায়, প্রদাহিত হয়, এবং সেখানে পুঁজ হওয়ার প্রবণতা থাকে। কেরিজ অফ বুন, তাদের হাড় ক্ষয় হওয়ার প্রবণতা থাকে। ঠিক আছে, হাড় ক্ষয় হওয়ার যে প্রবণতা এটা থাকে। রিউমেটিক সোয়েলিং, বাতের প্রবণতা থাকে, আমাদের বিভিন্ন যে হাঁটুতে জয়েন্টে ফুলে যায়, সেখানেও হিপারসালফার ভালো কাজ করে। উইথ হিট, রেডনেস অ্যান্ড সেন্সেশন এজ স্প্রে, এবং সেখানে আপনার মনে হয় যেন জায়গাটা খুব উত্তপ্ত, বা মনে হয় না, এটা যেহেতু ফিজিক্যাল কথা, এটা মেন্টাল কথা না, সেই হিসেবে জায়গাটাতে আপনার ফুলে যায়, জায়গাটা গরম থাকে, জায়গাটা লাল থাকে, জায়গাটাতে আপনার সেন্সেশনের প্রচণ্ড স্প্রেন্ড, কি বলছে, অ্যান্ড সেন্সেশন এজ ইফ স্প্রেন্ড, মনে হয় যেন জায়গাটা মচকে গেছে, ভেঙে গেছে, এই টাইপের একটা অনুভূতি কাজ করে। স্প্রেন্ড শব্দটা অনেকটা হচ্ছে মচকে যাওয়ার মতো বোধ হয়। টু উইকেন এজ এ জয়েন্ট, লিগামেন্ট অর মাসল, বাই সাডেন অ্যান্ড এক্সেসিভ এক্সার্শন, অর এজ বাই রেঞ্চিং, টু ওভার স্ট্রেন অর স্ট্রেচ ইনজুরিয়াসলি বাট উইদাউট লাক্সেশন। তো এটা যেটা বললো যে আপনার যে লিগামেন্ট আছে, যে মাসল আছে, যে জয়েন্ট আছে, সেখানে যখন আপনার কোনো কাজের কারণে হঠাৎ করে কোনো কাজ করলেন, হঠাৎ করে কোনো অতিরিক্ত এজ বাই রেঞ্চিং সম্ভব, অর ওভার স্ট্রেন, ওভার স্ট্রেন মানে খুব টান পড়া, এই জাতীয় ব্যাপারগুলো যখন তৈরি হয়, হঠাৎ করে কোনো কাজ করলেন বা টান পড়লো, সেখানে যখন আপনার এরকম কোনো সিচুয়েশন তৈরি হয়, তখন এটাকে আপনি এই যে স্প্রেন মানে মস্কে যাওয়ার যে অনুভূতিটা আসে, এটা মস্কে যাওয়া বা ওই জায়গাটা দুর্বল হয়ে যাওয়া এরকম একটা অনুভূতি। ঠিক আছে, এরকম বিভিন্ন জয়েন্টে যখন আসে তখন হিপারসালফার কাজ করে। তারপর হচ্ছে স্কিনের ক্ষেত্রে আনহেলদি সাপিউরিটিং স্কিন, ইভার স্লাইট ইনজুরিজ ম্যাচিউরস অ্যান্ড সাপিউরিট, বলছে কি যে আমাদের চর্মগুলো মানে অস্বাস্থ্যকর থাকে বা অপরিচ্ছন্ন থাকে, সেখানে আপনার হচ্ছে পুজ হওয়ার প্রবণতা থাকে, সামান্য ইঞ্জুরিতে, ইভেন স্লাইট ইঞ্জুরি, গতকালকে আলোচনা করেছিলাম যে অতিমাত্রায় সামান্য ইঞ্জুরিতে যখন তাদের আপনার পুজ হয়ে যায়, ক্ষত হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়, সেখানে হিপারসালফারের কথা চিন্তা করতে পারেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে আর না পড়ি, আমরা অগ্রসর হচ্ছি খুব দ্রুত। আজকে একটু মেন্টাল স্টেটটা একটু পরে নিই, 10 মিনিটে খুব দ্রুত, আমি মেন্টাল স্টেটের জন্য একটু করছিলাম বোধ হয়, দেখি আসে কিনা। হিপারসালফার একটু গতকালকে আমরা হিপারসালফারের মানসিক লক্ষণ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে একটু দ্রুত পড়বো ইনশাল্লাহ। মাইন্ড অ্যাঙ্গুইশ ইন দ্য ইভিনিং অ্যান্ড নাইট, তাদের সন্ধ্যায় এবং রাতে মানসিক শারীরিক যন্ত্রণা বৃদ্ধি পায়, উইথ থটস অফ সুইসাইড, এবং সেখানে আত্মহত্যার একটা টেন্ডেন্সি কাজ করে। দ্য স্লাইটেস্ট কজ ইরিটেটস হিম, সামান্য কোনো কারণ তাকে ব্যথিত করে, তাকে রাগান্বিত করে, তাকে খিটখিটে মেজাজ তুলে তুলে কি বলে খিটখিটে মেজাজ তার সৃষ্টি হয়। ডিজেক্টেড অ্যান্ড স্যাড, তার ভিতরে একটা আপনার ডিজেকশন ফিল করা, হতাশা, দুঃখ, মন খারাপ, বিষণ্ণতা, এই টাইপের একটা ফিলিংস কাজ করে।
ফেরোসিয়াস, তার তাদের ভিতরে হিংস্রতা কাজ করে, পশুত্ব কাজ করে, হেস্টি স্পিচ, খুব দ্রুত কথা বলে, অ্যাভার্সন, ডিসলাইক, মানে তাদের অনীহাগুলো কি কি, যেমন ওপেন এয়ার, তারা হচ্ছে উন্মুক্ত বাতাস অপছন্দ করে, কোম্পেনি, তারা লোকসঙ্গ অপছন্দ করে, ইন্ডুলেন্স, অ্যাভার্সন টু ওয়ার্ক, তাদের ভিতরে অলসতা কাজ করে এবং কাজ করতে অনীহা কাজ করে, অ্যাভার্সন টু মেন্টাল ওয়ার্ক, সেখানে মানসিক কাজেরও তাদের একটা প্রচণ্ড অনীহা কাজ করে, বিহেভিয়ার, তাদের আচরণগুলো কেমন, মেক জেস্টার্স ফিউরিয়াস, যেমন গতকালকে আমরা পড়েছিলাম যে তাদের আচরণগুলোর পাশাপাশি ফিজিক্যাল ল্যাঙ্গুয়েজ বা বডি ল্যাঙ্গুয়েজ যেটা আমরা বলি, সেই বডি ল্যাঙ্গুয়েজে ফিউরিয়াসনেস বা তাদের ভয়ঙ্কর যে ভাবসাব, এগুলো ফুটে ওঠে হাত পা নাড়িয়ে বা চেহারার মাধ্যমে বা চোখের তাকানোর মাধ্যমে, তাদের যে ফিউরিয়াসনেস, ভয়ঙ্কর, পশুত্ব, রাগান্বিত, ইরিটেবিলিটি, খিটখিটে, এই আচরণগুলো তাদের বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পায়, ঠিক আছে। মেক জেস্টার্স স্পিক্স এট ব্যাড ক্লথস, তারা বিভিন্ন সময় হচ্ছে আপনার বিভিন্ন জেস্টার্স করে, মানে এখানে জেস্টার্সটা কি, পিক্স অ্যাট ব্যাড ক্লথস, মানে বিছানায় কোনো কিছু খুঁড়তেছে, বিছানায় কোনো কিছু খুঁজে বেড়াচ্ছে, মনে হয় যেন সে কোনো কিছু দেখতেছে বা কোনো কিছু খোঁজার চেষ্টা করতেছে, এটা অনেকটা ডেলিরিয়াম স্টেজে হয়। এগুলো কিন্তু একদম নর্মাল স্টেজের, ফিজিক্যাল স্টেজে হয় না, ডেলিরিয়াস স্টেজে, যখন একটু পাগলামি, উন্মত্ততা বা মেন্টালি একটু অস্বাভাবিকতা কাজ করে, তখন তাদের ভিতরে এগুলো কাজ করে, ঠিক আছে। মেক জেস্টার্স ভায়োলেন্ট, তাদের যে জেস্টার্সগুলো আছে, ঠিক আছে, এটা আপনারা রেপার্টরিতে জেস্টার্স চ্যাপ্টারে গিয়ে, জেস্টার্স পার্টে গিয়ে, জেস্টার্স ভায়োলেন্ট ওইখানে যাবেন, দেখবেন যে জেস্টার্স ভায়োলেন্ট হিপারসালফার আছে। তো জেস্টার্স ভায়োলেন্ট মানে একটু আগে যেটা বললাম ঠিক একইভাবে, মানে ফিজিক্যাল যে ল্যাঙ্গুয়েজটা, বডি ল্যাঙ্গুয়েজটা, সেটা হচ্ছে খুব ভায়োলেন্ট থাকে, প্রচণ্ড থাকে, আক্রমণাত্মক থাকে, ধ্বংসাত্মক থাকে, ডেস্ট্রাকটিভ বা এরকম মানে ক্ষিপ্ত অবস্থায় থাকে। তারপর হচ্ছে শ্রিকিং ডিউরিং স্লিপ, ঘুমানোর সময় তাদের হচ্ছে প্রচণ্ড চিৎকার করার প্রবণতা থাকে, ইনক্লাইনেশন টু সিট, সারাদিন বসে বসে থাকার, চুপচাপ থাকারও একটা প্রবণতা থাকে, সিট কোয়াইট স্টিফ, একদম চুপচাপ, আপনার শান্ত হয়ে, চুপচাপ হয়ে, মানে একদম মানে কারোর সাথে কথা বলবে না, কেউ তাকে ডিস্টার্ব করুক এটা চায় না, এই টাইপের মেন্টাল ইস্যুরও তাদের থাকে, ঠিক আছে। এটা শুধু ব্রায়োনিয়া বা নাকসভূমি থাকে ব্যাপারটা এমন না, বরং হিপারসালফারও থাকে, তারা যেহেতু আসলে কথা বলতে অপছন্দ করে বা তাদের ব্যথা, কষ্ট, যন্ত্রণা তাদেরকে এমন একটা ইরিটেশন তৈরি করে, এমন একটা মেন্টাল স্টেট তৈরি করে, যেই অবস্থায় তারা আসলে কারোর সাথে কথা বলাটা সহ্য করতে পারে না, কথা বলাটা তখন তার কাছে সেন্সিটিভনেস কাজ করে। তারপরে হচ্ছে কনসিয়াস অ্যাবাউট থিংস অফ লিটল ইম্পর্টেন্স, অতি সামান্য বা অতি কম গুরুত্বপূর্ণ ব্যাপারও তাদের খুব কনসিয়েন্সিয়াস বা আপনার হচ্ছে এটাকে বলতে পারেন যে বিবেকের তাড়না কাজ করে, ঠিক আছে। এই যে কনসিয়েন্সিয়াস, দেখেন, উইশিং টু ডু ওয়ান্স ওয়ার্ক অর ডিউটি ওয়েল অ্যান্ড থ্রুলি, তাদের ইচ কনসিয়েন্সিয়াস শব্দটার অনেকটা মিনিংটা এখানে দিচ্ছে যে তাদের হচ্ছে তাদের যে কাজ বা ডিউটি বা দায়িত্ব, সেই কাজটা খুব পারফেক্টলি, ভালো করে, সম্পূর্ণ করে করবে, এই মানসিকতা কাজ করে, ঠিক আছে। এবং এটার সমার্থক শব্দ বোঝাতে গিয়ে ডিলিজেন্ট, ইন্ডাস্ট্রিয়াস, পাংচুয়ালিটিস, পেইনস্টেকিং, শেডিউলাস, অ্যাসিডাস, এই শব্দগুলো ইউজ করেছে, মানে হচ্ছে তারা খুব পাংচুয়ালিটি বা নিয়মানুবর্তী হবে, পরিশ্রমী হবে, পেইনস্টেকিং, পরিশ্রম করার মানসিকতা থাকবে, এই যে ব্যাপারগুলো আছে, ডিলিজেন্ট টাইপের হবে। তো এই জন্য কনসিয়েন্সিয়াস অ্যাবাউট থিংস অফ লিটল ইম্পর্টেন্স, অতি নগণ্য ব্যাপারে, নগণ্য ছোটোখাটো ব্যাপারে তাদের খুব কনসিয়েন্সিয়াস কাজ করে, বিবেকের তাড়না কাজ করে। ডেথ, প্রেজেন্টিমেন্ট অফ ডেথ, এটা একটা রুব্রিক রিস্টেলি লিখছে, মানে তাদের মৃত্যুর একটা আশঙ্কা কাজ করে, মনে হয় যেন আমার মৃত্যু খুব কাছাকাছি এসে গেছে, এরকম একটা অনুভূতি কাজ করে। ডেথ, প্রেজেন্টিমেন্ট অফ ডেথ, ডেলিরিয়াম মর্নিং, সকালবেলা তাদের হচ্ছে ডেলিরিয়াম বা অস্বাভাবিক মানসিক কন্ডিশন তৈরি হবে অন ওয়াকিং, বিশেষ করে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে, তারপর রাতে এটা হবে, এরপরে হচ্ছে অ্যাংশাস থাকবে, উদ্বিগ্নতা থাকবে, অন বিং অ্যারাউজড, যখন তাদেরকে জাগ্রত করা হবে তখন তারা অ্যারাউজড হয়ে যাবে, মার্টারিং, বিড়বিড় করবে, বিড়বিড় করার প্রবণতা থাকে, রেজিং, রেভিং, তাদের ভিতরে প্রচণ্ড রাগান্বিত, ক্ষিপ্ত একটা অবস্থা থাকে, এবং হচ্ছে যখন তাদেরকে জাগানো হবে তখন তাদের এই অবস্থাগুলো কাজ করবে, ডিলিউশন, ইমাজিনেশন, হেলুসিনেশন, ইলিউশন। তো এই সব সবগুলি কিন্তু ডিলিউশন চ্যাপ্টারে আছে মাইন্ডের। ডিলিউশন মানে হচ্ছে বিভ্রান্তি বা সেন্সেশন, ইমাজিনেশন মানে কোনো কল্পনা, চিন্তা, ভাবনা, হেলুসিনেশন মানে কোনো কিছু তার হচ্ছে আপনার কি বলে চোখে এমন কিছু দেখতেছে যেটা আসলে বাস্তবে নাই, ঠিক আছে। ইলিউশন মানে হচ্ছে হেলুসিনেশনটা তো শোনা বোধ হয়, কোনো কিছু দেখতেছে না শুনতেছে, হ্যালুসিনেশন অর সেন্সরি এক্সপিরিয়েন্স দ্যাট অ্যাপিয়ার রিয়েল বাট আর ক্রিয়েটেড বাই ইউর মাইন্ড,
that appear real but are created by your mind that can affect all life of your sense. For example, you might hear a voice that no one else in the room can hear or see an image that is not real. তাহলে হ্যালুসিনেশনটা আপনার দুই দিক থেকেই, ঠিক আছে? হ্যালুসিনেশনটা হচ্ছে যে আপনার কোনো কিছু আপনি শুনতেছেন অথবা কোনো কিছু দেখতেছেন যেটার আসলে বাস্তবতায় নাই, কোনো কিছু এমন কারো ডাক শুনতেছেন অথবা এমন কিছু চোখে আপনার মনে হচ্ছে যে এখানে একজন ব্যক্তি আসে দাঁড়িয়ে আছে, আপনি তার সাথে কথা বলতেছেন কিন্তু আসলে বাস্তবে নাই। ইলিউশনটাও এরকম কোনো কিছু দেখতেছেন যেটা বাস্তবে নাই। হ্যালুসিনেশনে হিয়ারিং সহ সংযুক্ত। তো এখানে আরো অনেক সিমটমস আছে, আমরা একদিনে বেশি পড়তে গেলে চাপ আসবে অবশ্যই, আমরা বেশি লোড নেব না। আমি আর একটু সহজ করার চেষ্টা করি। ডিজায়ার ওয়ান্ট, মানে তারা কি চায়, তারা হচ্ছে অ্যালকোহল পান করতে চায়। একটু আগে আমরা পড়লাম যে টক পছন্দ করে, ঝাল পছন্দ করে, আবার এখানে বলছে কোম্পানি, তারা লোকসঙ্গ পছন্দ করে এখানে বলা আছে, কিন্তু ওইখানে আমরা পড়েছিলাম যে লোকসঙ্গ অপছন্দ করে। টু সেট থিংস অন ফায়ার, আমরা গতকালকে পড়েছিলাম যে কোনো কিছুতে এরা আগুন লাগিয়ে দিতে চায়, আগুন জ্বালিয়ে দিতে চায়। এটা হচ্ছে তাদের ক্ষিপ্ত অবস্থার একটা প্রকাশের একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তারা ক্ষিপ্ত, তারা প্রচণ্ড রেজিং থাকে, প্রচণ্ড ইম্পালসিভ থাকে, ওই অবস্থায় তারা হচ্ছে আপনার এই টাইপের একটা ক্ষিপ্ত সিচুয়েশন প্রকাশের জন্য এরকম মেন্টাল স্টেট ধারণ করে। সবসময় আগুন লাগিয়ে দিতে চাইতেই হবে ব্যাপারটা ঠিক এমন না, বরং ক্ষিপ্ত অবস্থাটা মাথায় রাখলে চলবে। ইম্পালস, সাডেন ইম্পালস টু কিল ফর এ স্লাইট অফেন্স, একদম সামান্য মতের বিরুদ্ধে, সামান্য মতের পার্থক্যে, সামান্য কোনো কারণে কাউকে যখন আপনি হত্যা করতে যাবেন, মারতে যাবেন, জবাই করে ফেলতে যাবেন, তাকে আক্রমণ করতে যাবেন, সামান্য অতি সামান্য মতের পার্থক্য হয়েছে আপনার ছুরিটা দাঁড়াটা হাতে উঠে যায়, বা হচ্ছে যে আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে মনে চায়, সামান্য মতের পার্থক্যে তাকে হত্যা, কিল ডিজায়ার করতে চায়, তখন হিপারসালফারের চিন্তাটা মাথায় আসতে পারে। তারপরে হচ্ছে আপনার হত্যা করতে মন চায়, টু কিল, বারবার ওয়ান্টস টু কিল হিজ কাস্টমার, যারা আপনার বারবার বা হচ্ছে কি বলে বারবার শব্দ অর্থটা তো কি বলে, এ পার্সন হুজ প্রফেশন ইজ কাটিং, মানে কষাই যারা আর কি, নাকি কাস্টমার্স হিয়ার, না না ভুল বলছি, কাস্টমার্স হিয়ার অ্যান্ড বিয়ার্ডস, মানে বারবার হচ্ছে যারা সেলুনে কাজ করে, যারা আর কি, মানে যারা চুল দাড়ি কাটে তাদেরকে বারবার বলা হয়। তো আপনি গেলেন চুল দাড়ি কাটতে, এখন আপনার যে চুল দাড়ি কাটার সেলুনের যে ব্যক্তি, প্রফেশনাল ব্যক্তি, তাকে আপনি বিশ্বস্ত করে, বিশ্বাস করে আপনি একদম চোখ গজে ঘুমিয়ে ঘুমিয়ে চুল দিয়ে রাখলেন, আর ওই মুহূর্তে তার হাতের যে ছুরিটা, তার মনে চাচ্ছে যে আপনাকে গলায় একটা, আপনাকে মানে দিবে নাকি একটা ঘা, আপনাকে মানে গলাটা কেটে ফেলবে কিনা, অথবা তার হাতে ছুরি, তার এরকম প্রচণ্ড টেন্ডেন্সি কাজ করতেছে, ঠিক আছে? এটা কিন্তু হাস্যকর হইলেও বাস্তবে অনেক সময় অনেক সময় হয়ে যায়। কিছুদিন আগে আমরা দেখেছি, কিছুদিন আগে পত্রিকায় নিউজটা আমি খুঁজলে বের করতে পারবো বোধহয়, আপনার সেলুনে যাওয়ার পরে সেলুনের ওই ব্যক্তির সাথে তার কোনো পূর্ব শত্রুতা ছিল, ওই সেলুনের ওই ব্যক্তি ওই ব্যক্তিকে সেলুনের ভিতরে রেখে তাকে মার্ডার করছে, হত্যা করছে। তো ওই যে সুযোগ পাইছে, এখন সে তার কাছে কাস্টমার হয়ে গেল নাকি কিভাবে গেল জানে না, কিন্তু তাকে হত্যা করছে সেলুনের সেই ব্যক্তি। তো যখন হাতে ছুরি থাকে, দা থাকে, বডি থাকে, এবং তখন তার যখন এই টেন্ডেন্সি কাজ করে তাকে হত্যা করার, কেটে ফেলার ভিতরের যে ইম্পালসটা, এটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সাডেন ইম্পালস টু কিল, হত্যা করতে চাই, ফর এ স্লাইট অফেন্স, সামান্য কোনো কারণেই কাউকে আপনার হত্যা করতে চাই। থ্রেটেন্স টু কিল, কাউকে হত্যা করার জন্য, মেরে ফেলার জন্য হুমকি দেই, ঠিক আছে? তারপর আমরা এখানে একটু আগায় পড়ি, ইমোশনস, ফিলিং, অ্যাটিচিউড, ডিসপোজিশন, অ্যাঙ্গুইশ, তাদের হচ্ছে একটা অ্যাঙ্গুইশটা আমরা এর আগে পড়েছি, অ্যাঙ্গার পড়েছি, এবং সো দ্যাট হি কুড হ্যাভ স্টেপড এনি ওয়ান ভায়োলেন্ট, মানে কাউকে সে ছুরিকাঘাত করতে চায়, স্টেপ করতে চায়, ছুরির মানে ঘা মারতে চায়। এই কথাগুলো আমরা গতকালকে পড়েছি, এজন্য খুব দ্রুত অগ্রসর হচ্ছে। ইরিটেবিলিটি, বিশেষ করে তারা যখন সকালবেলা ঘুম থেকে ওঠে তখন তাদের হচ্ছে মেজাজ খিটখিটে থাকে, তাদের মন ভালো থাকে না, বিষণ্ণ থাকে। ডিউরিং চিল, যখন তাদের প্রচণ্ড শীত কাজ করে, শরীরে শীত লাগতেছে, তখন মেজাজ গরম হয়ে যায়, খিটখিটে হয়ে যায়। অনেকে দেখবেন যে প্রচণ্ড গরম কাজ করে আসছে, শরীর ঘামতেছে, মেজাজ খিটখিটে থাকে। আর তারা হচ্ছে প্রচণ্ড শীতার্ত অবস্থা যখন হয়, চিলি কন্ডিশনে যখন থাকে, তখন তাদের ইরিটেবিলিটি বৃদ্ধি পায়, বা মনের মেজাজের ক্ষিপ্ততা, রাগ বৃদ্ধি পায়। হোয়েন ইন পেইন, যখন তাদের ব্যথা বৃদ্ধি পায়, ব্যথা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তখন তাদের হচ্ছে আপনার রাগ বৃদ্ধি পায়, ইরিটেবিলিটি বৃদ্ধি পায়। হোয়াইল পার্সপায়ারিং, যখন তাদের ঘাম হয় তখন তাদের হচ্ছে আপনার এরকমভাবে খিটখিটে মেজাজ বৃদ্ধি পায়।
তারপর মেলিসিয়াস একটা শব্দ আছে, এই যে মেলিসিয়াস মানে প্রতিশোধ পরায়ণ থাকে, মুড রিপালসিভ, ব্যাড মুড, তারা হচ্ছে প্রচন্ড রিপালসিভ মুডে থাকে, কথা বলবেন রাগ করে উত্তর দিবে, ক্ষিপ্ত হয়ে উত্তর দিবে, খিটখিটে মেজাজে উত্তর দিবে, এই টাইপের ব্যাপারগুলো অনেক সময় আমাদেরকে ক্যামোমিলার সাথে কনফিউশন তৈরি করতে পারে, কিন্তু সামগ্রিকভাবে যখন স্টাডি করব তখন আমাদের এই সমস্যাগুলো হবে না। ঠিক আছে, তাদের ভিতরে তাড়াহুড়ার প্রবণতা থাকে, বিশেষ করে ড্রিঙ্কিং, যখন পানি পান করে খুব দ্রুত পানি পান করবে, পানি পান করার পিপাসা বেশি থাকবে এই কথাটা কিন্তু এখানে বলা না, বরং হচ্ছে যখন পানি পান করে খুব তাড়াহুড়া করে পানি পান করে, ড্রিঙ্কিংটা খুব আস্তে ধীরে করতে পারে না, এটা একটা গুরুত্বপূর্ণ সিমটম। ঠিক আছে, এরপরে হচ্ছে উইপিং, ক্রাইং, টিয়ারফুল মুড, তাদের ভিতরে কান্না করার প্রবণতা আছে, উইপিং করার প্রবণতা আছে। এখন কান্না করার প্রবণতা দেখলেই হয়তো যে রুগীটা কান্না করতেছে, তখন আমরা সাধারণত পালসিটিলা, সিপিয়া, কার্সিনোসিন এগুলো চিন্তা করি, কিন্তু কান্না করার টেন্ডেন্সি যাদের থাকে কথা বলার সময়, এক্সপ্রেশন করার সময়, সেখানে মেটোনিনাম আছে, ক্যালিকার্বা আছে, পালসিটিলা আছে, সিপিয়া আছে, ফসফরাস আছে, এবং আমরা আজকে জানলাম যে হিপারসালফারও আছে। ঠিক আছে, তো উইপিংটা স্পেশালি বিফোর কফিং, এখানে একদম কফিং মানে কফিং। ঠিক আছে, এখানে আমরা আমাদের যেহেতু হিউজ পরিমাণে আমাদের সিমটমস আছে, হিউজ পরিমাণে আমাদের ইন্ডিকেশন আছে, হিউজ পরিমাণে আমাদের ক্যারেক্টারিস্টিক সিমটম, রিলায়েবল সিমটমস আছে, এই জন্য আমরা অন্য কোনো ব্যাখ্যা এখানে যাওয়ার দরকার নাই। কফিং মানে কফিং, মানে তারা হচ্ছে আপনার উইপিং বিফোর কফিং, কাশি যখন আসে কাশির পূর্বে তারা আপনার কান্না করে, কাশির পূর্বে কান্নার টেন্ডেন্সি আসে, উইপিং ডিউরিং কফিং, অথবা যখন কাশছে কাশা অবস্থায় কাশতেছে কান্না করতেছে, কাশতেছে কান্না করতেছে, এরকম অনেক বাচ্চা রোগী পাবেন, কান্নার অন্য সময় কান্নার টেন্ডেন্সি না থাকলেও কাশির পূর্বে কাশির সময়ে কান্না করে, কারণ তাদের লাংসে, তাদের রেসপিরেটরি অর্গানে যে ইনফেকশন তৈরি হয়, সেন্সিটিভনেস তৈরি হয়, তখন তারা কাশি দিলে প্রচণ্ড যে ব্যথা হয়, কষ্ট হয়, যন্ত্রণা হয়, সোরনেস তৈরি হয়, স্টিকিং পেইন হয়, ওই জায়গাটা তাকে তখন প্রচণ্ডভাবে কষ্ট দেয় এবং কান্না করে। ঠিক আছে, এমনিতে ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি যেটা এখানে বলা আছে, তারা ব্রাইট, তাদের হচ্ছে আপনার মেধা খুব ব্রাইট টাইপের থাকে বা স্বচ্ছ থাকে, ইন্টেলিজেন্ট, তারা বুদ্ধিদীপ্ত থাকে, হিপারসালফার রোগী একটু চালাক চতুর, বুদ্ধিদীপ্ত থাকে, তাদের মন খুব, বা মন মন বলতে এখানে মানে বুদ্ধির জায়গাটা ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি, তাদের হচ্ছে ক্লিয়ার, স্বচ্ছ থাকে, অ্যাবান্ডেন্ট আইডিয়া, প্রচুর আইডিয়া তাদের মাথায় কাজ করে, ক্লিয়ারনেস অফ মাইন্ড, মনের স্বচ্ছতা থাকে, বা মনের ভিতরে একটা বিষয় নিয়ে খুব ভালো অ্যাকিউটলি সিরিয়াসলি চিন্তা করতে পারে, ভাবতে পারে। এখানে ক্লিয়ারনেস অফ মাইন্ড মানে তার মানে কলুষতা মুক্ত, পাপ মুক্ত, এটা না, বরং হচ্ছে তাদের চিন্তার ক্যাপাসিটি ভালো থাকে। ঠিক আছে, এই জায়গাগুলো এখানে বলা আছে। তাদের ভিতরে ইনসেনিটি থাকে, পাগলামি থাকে, উন্মত্ততা থাকে, অ্যালকোহলিক একটা টেন্ডেন্সি থাকে, বা হচ্ছে উগ্র পানীয় পান করার প্রবণতা থাকে, এই ব্যাপারগুলো থাকে, ইনসিকিউরিটি ফিলিং আছে তাদের ভিতরে, সবসময় একটা অনিশ্চয়তা, ইনসিকিউরিটি, দুশ্চিন্তা, টেনশন বা পেনের ব্যাপারে ভয়, অ্যাংজাইটি, এগুলো কাজ করে, এগুলো তাদের থাকে। আমি খুব দ্রুত অগ্রসর হচ্ছি। তার মেমোরি ফরগেটফুল, মানে খুব সহজেই ভুলে যাওয়ার টেন্ডেন্সি থাকে, উইকনেস অফ মেমোরি, এই জায়গাটা থাকে, তাদের মেমোরি দুর্বলতা থাকে। অ্যান্সার নো লিউসিড, হ্যাস্টিক, মানে অ্যান্সারগুলো খুব সুন্দর করে মার্জিতভাবে দিতে পারে না, এরা খুব দ্রুত করে, তাড়াহুড়া করে, ক্ষিপ্তভাবে, খিটখিটে মেজাজ নিয়ে এরা উত্তর দেয়। কন্ট্রাডিক্ট পিপল, মানুষের সাথে বিরোধিতা করার টেন্ডেন্সি থাকে, যেটা গতকালকে আলোচনা করেছিলাম আমরা, যে অল্পতেই অল্প, মানে যেখানে তার অপছন্দ, যেখানে তার একটু মতের পার্থক্য, সেখানে ক্ষিপ্ত হয়, সেখানে বিরোধিতা করার টেন্ডেন্সি, সেখানে বিরোধিতার এক্সপ্রেশন করার টেন্ডেন্সি তাদের ভিতরে থাকে। স্পিচ হেস্টি, খুব দ্রুত কথা বলে, স্পিচ ইনকোহিয়ারেন্ট, অসামঞ্জস্যভাবে, যে কথাগুলোতে সামঞ্জস্যতা থাকে না, এই টাইপের কথাবার্তাও বলে। ঠিক আছে, 7:01 বাজে, আমি আপনাদেরকে হিপারসালফার আর একটা জায়গা দেখাচ্ছি। হিপারসালফার দেখেন, ফর টর্পিড লিম্ফেটিক কনস্টিটিউশন, আমরা এটা পড়েছি, লিম্ফেটিক পার্সনের উপর তাদের ভালো কাজ করে। পার্সন উইথ লাইট হেয়ার অ্যান্ড কমপ্লেক্সন, যাদের হচ্ছে আপনার চুল হালকা পাতলা চুল থাকে, চুল বা দেহের গড়নটা হালকা পাতলা থাকে, স্লো টু অ্যাক্ট, এবং কাজের স্থূলতা থাকে, বা কাজের ক্ষেত্রে গতি মন্থর থাকে, তাদের ক্ষেত্রে আপনার দেখা যায় যে ভালো কাজ করে। তারপর মাসল সফট অ্যান্ড ফ্লেবি, যাদের বডির মানে ফিজিক্যাল মেকআপে তাদের মাসলগুলো একটু থলথলে ভাব থাকবে এবং সফট থাকবে। থলথলে বডিতে কিন্তু আমরা ক্যালকিরা কার্ভ চিন্তা করি, তো ক্যালকিরা কার্ভ চিন্তা করি, এখানে কিন্তু ক্যালকিরা কার্ভ আছে। ঠিক আছে, তো যেই উপাদান থেকে মেডিসিনটার তৈরি, দুইটা উপাদান, ওই উপাদানের কিছু সিমটম তো এখানে থাকবেই, এখানে সালফারের সিমটমও পাবেন,
ক্যালকিরিয়া কার্ভের সিমটমও পাবেন, এবং দুইটার ক্রিয়া প্রতিক্রিয়া বিক্রিয়ার কারণে যে অবস্থা তৈরি হয়েছে সেই সিমটমগুলো পাবেন, ঠিক আছে? তো এই যে ফ্লেবি কথাটা বলা আছে, তাদের বডির মাসলগুলো সফট থাকবে, এগুলো ফিজিক্যাল মেকআপগুলো হচ্ছে আপনি রুগী দেখে মোটামুটি আইডিয়া করে নেওয়ার জন্য। আমরা ফ্লেবি বডি দেখলেই হিপারসালফার দিয়ে দিই বা ক্যালকিরিয়া কার্ভ দিয়ে দিই, ব্যাপারটা মোটেও তা না, ঠিক আছে? আমাদের একজন সম্মানিত টিচার ডাক্তার শাহাবুদ্দিন স্যার, যিনি হেয়ার ট্রান্সমিশন নিয়ে কাজ করেন বাংলাদেশে, একজন প্রখ্যাত কৃষিবিদ প্লাস হোমিওপ্যাথ এবং আপনার হোমিওপ্যাথিক অনুশীলন কেন্দ্রের ঢাকা আপনার সেগুনবাগিচা, ওইখানে নিয়মিত আগে ক্লাস নিতেন, এখন নিচ্ছেন কিনা আমার জানা নেই, আগে যেতাম সেখানে, অনেক গর্জিয়াস স্কলার হোমিওপ্যাথ সেখানে যেতেন। তো উনি আমেরিকাতে গিয়েছিলেন, ওনার ছেলে মেয়ে বা দুই মেয়ে বোধহয় আমেরিকাতে আছে, তো আমেরিকা থেকে এসে তারপর ক্যালকিরিয়া কার্ভ করানোর ওনার রুটিন পড়লো, তখন বলছিলেন যে আমরা যে মোটা থলতলে বডি দেখে ক্যালকিরিয়া কার্ভ চিন্তা করি, এটা জাস্ট চিন্তা বা আইডিয়া হতে পারে, কিন্তু এটাকে স্পেসিফিক করলে, আমেরিকাতে আমি গিয়ে ঘুরে আসলাম, তো আমেরিকার 90% রুগীকে আবার ক্যালকিরিয়া কার্ভ দিতে হবে, কারণ ওইখানে অধিকাংশ মানুষেরই বডি এরকম মোটা ফেটি থলতলে এরকম থাকে। সুতরাং মোটা থলতলে ফেটি হইলে আমরা ক্যালকিরিয়া কার্ভ যেমন দিচ্ছি না, আমরা কোনো ফিজিক্যাল মেকআপ স্টাডি করি এজন্য না যে আমরা স্পেসিফিকভাবে মেডিসিনটা দিয়ে দিব, বরং সেখানে আমরা একটা আইডিয়া রাখবো এবং তার কনস্টিটিউশনটা বোঝার জন্য আমরা মানে আমাদেরকে আমাদের ধারণাটা স্বচ্ছ রাখবো, এটা হচ্ছে বিষয়। তো এখানে দ্য স্লাইটেস্ট ইঞ্জুরি কজেস সাপ্রেশন, সামান্য কোনো ইঞ্জুরি সেখানে আপনার সাপ্রেশন তৈরি করে, এটা অবশ্য সাপ্রেশন হবে না, এটা সাপিউরেশন হবে, ঠিক আছে? এটা সাপিউরেশন মানে সামান্য কোনো ইঞ্জুরি আপনার পুঁজ তৈরি করার প্রবণতা, এটা আগে আমরা পড়েছি। আমরা একটু ওভার সেন্সিটিভ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, এই যে দেখেন এটা পড়তেছি হচ্ছে এলেনের কি নোটস থেকে, আপনারা বই থেকে দেখে নিতে চাইলে দেখে নিতে পারবেন, ঠিক আছে? ওভার সেন্সিটিভ, অতিমাত্রা স্পর্শকাতর ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, শারীরিকভাবে মানসিকভাবে দুই দিক থেকে তারা সেন্সিটিভ বা স্পর্শকাতর বা আনটাচেবল থাকে, তারা টাচ সহ্য করতে পারে না। এক্সট্রিমলি সেন্সিটিভ টু কোল্ড এয়ার, একদম রেড লাইন সিমটম এটা, ঠিক আছে? ওভার সেন্সিটিভ থাকে ঠান্ডা বাতাসে, ঠান্ডা প্রবাহে, ঠান্ডা ওয়েদারে, ঠান্ডা টাচিংয়ে, এক্সটার্নাল ঠান্ডা কোনো কিছুতে তাদের সেন্সিটিভনেস থাকে, তাদের অসহ্য অবস্থা তৈরি হয়, ঠিক আছে? ইমাজিন হি ক্যান ফিল দ্য এয়ার ইফ এ ডোর ইজ ওপেন ইন দ্য নেক্সট রুম। মনে করেন আমি এই রুমে আছি, আমার পাশের রুমের দরজার মানে দরজাটা খোলা আছে, এখন পাশের রুমের দরজা খোলা আছে এখান থেকে আমি বুঝতেছি না, কিন্তু আমার ফিজিক্যাল সেন্সিটিভনেসটা এত বেশি কাজ করে, আমি হয়তো মানে উঠে যেতে বাধ্য হবো যে ঘরের দরজাটা বোধহয় খোলা আছে, গিয়ে দেখি, গিয়ে দেখবো যে ঠিকই আসলে ঘরের দরজাটা খোলা আছে, কারণ বাহির থেকে যে বাতাসটা আসতেছে এই বাতাসটা আমার সহ্য হচ্ছে না, এতটা বেশি অসহ্য লাগে, আমি পাশের রুমে থেকে আমি এটা ফিল করতে পারতেছি, এটা হচ্ছে অনেকটা এরকম, মানে পাশের রুমে থেকে আমি ঠান্ডা বাতাসটা ফিল করতে পারি, আমার সেন্সিটিভনেস কত বেশি থাকে, এটা ফিল করা পজিটিভলি না বরং নেগেটিভলি এবং সেন্সিটিভলি, ঠিক আছে? পজিটিভলি ফিল করা ভিন্ন বিষয়, যেটাতে আমরা হচ্ছে চেয়ারফুল ফিলিং হবে, ভালো লাগা থাকবে, এটা পজিটিভলি ফিলিংস না, ঠিক আছে? এবং প্রস্রাবের এই যে লক্ষণটা আগেও পড়েছি, এখানেও কিন্তু ভয়েডেড স্লোলি ইউরিন ফ্লো ইম্পেডেড, মানে প্রস্রাবের বাধাগ্রস্ত হয় এবং হচ্ছে ফ্লোটা কম থাকে, প্রস্রাবের ডিস্টার্ব তৈরি হয় উইদাউট ফুডস, সেখানে কোনো আপনার ফুডস থাকে না, ড্রপস ভার্টিক্যালি প্রস্রাবটা নিচের দিকে গড়িয়ে পড়ে যায়, এরকম টাইপের থাকে। এরপর হচ্ছে আমরা এই যে ক্রুপি, চোকিং, স্ট্র্যাঙ্গিউলিং, তাদের শ্বাসকষ্ট, দম বন্ধ হয়ে যাওয়া, দম আটকে যাওয়া, ক্রুপিং কাশি, এই টাইপের একটা অবস্থা তৈরি হয় ফ্রম এক্সপোজার টু ড্রাই ওয়েস্ট উইন্ড, বিশেষ করে হচ্ছে ঠান্ডা স্যাঁতস্যাঁতে যে বাতাসটা থাকে, স্যাঁতস্যাঁতে আবহাওয়ার যে বাতাসটা থাকবে ওই অবস্থায় তাদের ঠান্ডা কাশি বৃদ্ধি পাবে, ঠিক আছে? এরকম ওয়েদারে যখন ঠান্ডা কাশি বৃদ্ধি পায়, ক্রুপিং কফ হয়, বার্কিং কফ হয়, সেন্সিটিভ কফিং হয়, পেইনফুল কফিং হয়, যন্ত্রণাদায়ক আপনার লাংস থাকে, কাশির সময় গলায় ব্যথা, লাংসে ব্যথা, অসহ্য, এই ব্যাপারগুলো সমন্বয় করে একটা পিকচার করে নেবেন, ঠিক আছে? ভেরি সেন্সিটিভ টু টাচ, এটা আমরা আগে পড়েছি, এক্সট্রিমলি সেন্সিটিভ টু টাচ, অতিমাত্রায় স্পর্শকাতর টাচিং এর ক্ষেত্রে, এটা যেমন ফিজিক্যালের ক্ষেত্রে সত্য, আবার মেন্টাল টাচ যেটা কাউকে আপনি হয়তো তার সাথে মতবিরোধিতা করলেন, তার কথায় আপনি কোনো এমন কথা বললেন যেটাতে তার রাগ হওয়ার মতো সামান্য কারণ আছে, সে অতিমাত্রায় রেগে যাবে, অতিমাত্রায় সেন্সিটিভ হয়ে যাবে। সুতরাং এক্সট্রিমলি সেন্সিটিভ টু টাচ, এটা ফিজিক্যাল টাচিংয়ে তাদের সেন্সিটিভনেস আছে, মেন্টাল টাচিংয়ে সেন্সিটিভনেস আছে, ঠিক আছে? রিলেশনটা একটু দেখে নিই, আমরা মেডিসিন শেষের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। কমপ্লিমেন্টারি টু ক্যালেন্ডুলা ইন ইঞ্জুরি অফ সফট পার্ট, আপনার যেখানে ইঞ্জুরির ক্ষেত্রে আপনার অতি সামান্য ইঞ্জুরিতে যখন আমরা কি বলে হিপারসালফার চিন্তা করি, সেখানে ক্যালেন্ডুলার কথাও চিন্তা করতে পারি সফট টিস্যুর ক্ষেত্রে, ঠিক আছে?
এরপরে বলা আছে হিপার অ্যান্টিডিউটস বেড এফেক্ট অফ মার্কারি অ্যান্ড আদার মেটাল, বিভিন্ন আপনার কোন কি বলে মেটাল জাতীয় বা লৌহ জাতীয় বা ধাতব পদার্থের কোন ক্ষতিকর প্রভাবে অথবা মার্কারির ক্ষতিকর প্রভাবে যখন কোনো বেড এফেক্ট তৈরি হয় তখন হিপার সালফার এটাকে অ্যান্টিডিউট করতে পারে বা ক্রিয়া নষ্ট করতে পারে। এখন বর্তমান সময়ে অ্যান্টিডিউট খুব বেশি ইউজ না হলেও আপনার অনেক মেডিসিন বিশেষ করে সেক্সুয়াল মেডিসিনগুলোতে মার্কারি ইউজ করা হয়, যারা মানে পটেন্সি মেডিসিন না, মানে যারা সেক্সুয়াল উত্তেজক মেডিসিন প্রিপারেশন করে তৈরি করে, এটা আয়ুর্বেদিক ইউনানি বা হোমিওপ্যাথিক বা কবিরাজি বা লোকাল মেডিসিনগুলোতে অনেকেই মার্কারি ইউজ করে, সবাই না হলেও। আমি সবাইকে ব্লেম দিচ্ছি না, পরবর্তীতে আমি আবার মামলায় পড়ে যাব, আমার মামলায় পড়ার দরকার নাই। মানে হচ্ছে যে এমন অনেকে আছে যারা এটা করে থাকে, ঠিক আছে, যারা আপনার মার্কারি ইউজ করে। তখন আপনার কাছে যখন এমন কোনো রুগী আসবে যে আপনি বুঝতে পারলেন যে তার মার্কারি ইউজড কোনো মেডিসিন সে সেবন করেছে, উত্তেজক কোনো মেডিসিন সেবন করেছে, তখন আপনি হিপার সালফারের কথা চিন্তা করতে পারেন। কারণ কারণ হিপার সালফার সেই মার্কারির ব্যাড ইফেক্টকে আপনার নষ্ট করে দিতে পারে। আর অ্যান্টিবায়োটিকের যুগের আগে, এখন বর্তমান যুগটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের যুগ এবং সারা বিশ্বের আপনার মানে সবচেয়ে গ্রহণযোগ্য বা সবচেয়ে বেশি নির্ভরযোগ্য বা সবচেয়ে বেশি মানে প্রচলিত চিকিৎসা বিজ্ঞান, অ্যালোপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। অ্যান্টিবায়োটিকের মাধ্যমে বিশ্বে এটার জয় জয়কার। তো অ্যান্টিবায়োটিকের যুগ সৃষ্টি হওয়ার পূর্বে আপনার হিউজ পরিমাণে বিভিন্ন রোগের আরোগ্যের জন্য, বিভিন্ন রোগের আপনার আরামের জন্য মার্কারির একটা ব্যাপক ব্যবহার ছিল। এই কারণে আগের পুরাতন লেখক যারা অনেক জায়গায় দেখবেন যে পারদোষ ঘটিত অবস্থায় এই মেডিসিনটা ভালো কাজ করে। তো পারদোষ ঘটিত অবস্থায় তখনকার সময়ে এগুলো যেহেতু বেশি ছিল, এখন কোনো বইয়ে কিন্তু আমাদের পুরাণ যত বই আছে এটা পাবেন না যে অ্যান্টিবায়োটিক দোষজনিত অবস্থায় এই মেডিসিনটা ভালো কাজ করে। কেন? কারণ এই বইগুলো যে আসলে পুরাণ বই, পুরাণ লেখকদের বই এবং রুটটা ছিল তাদের সময়ের সাথে কানেক্টেড, এজন্য এরা পারদোষ ঘটিত অবস্থায় এই মেডিসিন ভালো কাজ করে, এই মেডিসিনের ক্লিনিক্যাল একটা ভালো জায়গা আছে এটা উল্লেখ করে। এখন দুঃখজনক হচ্ছে যে বর্তমান সময়ে আমরা অ্যান্টিবায়োটিকের মাধ্যমে বা পেইন কিলারের মাধ্যমে যে ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয় এই অবস্থায় আমাদের কোন মেডিসিনগুলো অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে এগুলো কিন্তু আমরা বই পুস্তকে পাই না। এখনো আমরা যে বইগুলো পড়ি, এখনো বর্তমান সময়ে কোনো লেখক যদি বই লেখে সেই পারদোষ ঘটিত অবস্থায় এটা কাজ করে, এখন বর্তমান সময়ের সাথে সমন্বয় করে বইটা লিখে না, এটা একটা আমাদের লেকিপস। এবং যারা আপনার স্কলার প্রিভিয়াস হোমিওপ্যাথ ছিল, পূর্বের পুরাতন ডাক্তাররা যারা ছিল, তারা যে আসলেই গর্জিয়াস স্কলার এবং জিনিয়াস ছিল এটাই সত্য কথা। তারা তাদের যুগের সাথে অ্যাডজাস্ট করে বই লিখছেন, এখন আমরা তাদের বইগুলোকে নকল করতে গিয়ে আমাদের যুগের সাথে অ্যাডজাস্ট করতে পারতেছি না, অনেকের লেখা থেকেই এটা বোঝা যায়। তারপর অ্যাগ্রাভেশন লাইং অন পেইনফুল সাইড, তারা পেইনফুল সাইডে বা স্পর্শ স্পর্শ কি বলে যেখানে হচ্ছে ব্যথা করে সেখানে স্পর্শ করে শুইতে পারে না, হয়তো আমার যেই পাশে ব্যথা সেই পাশে চাপ দিয়ে আমি শুইতে পারি না, আর বিপরীত পাশে শুইতে হয়, এটা হচ্ছে অ্যাগ্রাভেশন। কোল্ড ইয়ার, ঠান্ডায় তাদের যে কোনো কষ্ট যে কোনো সমস্যা বৃদ্ধি পায়। আনকভারিং, তারা হচ্ছে আনকভারিং অবস্থায় বা পোশাক খুললে, মাথার টুপি খুললে, জামা খুললে, পায়জামা কি বলে বা আনকভারিং অবস্থায় পায়জামা বা আমার হচ্ছে যে প্যান্ট খুললে, যখন আমার লুঙ্গি পরা অবস্থায় থাকে যে যখন বাতাস ঢুকতে পারে ইজিলি, তখন দেখা গেলো যে প্যান্ট পরা অবস্থায় আমার বয়েলটা ব্যথা করতেছে না, কিন্তু যখন আমি এমন কোনো পোশাক পরলাম যেটাতে ওপেনলি বাতাস ঢুকতে পারতেছে তখন আমার কষ্ট বৃদ্ধি পাবে, ব্যথা করবে, এটা হচ্ছে বিষয়। ইটিং অর ড্রিঙ্কিং কোল্ড থিংস, কোনো ঠান্ডা খাবার বা ঠান্ডা পানীয় পানে যখন তাদের কষ্ট বৃদ্ধি পায় তখন হিপার সালফার চিন্তা করবো। টাচিং এফেক্টেড পার্টস, মানে স্পর্শের কি বলে আক্রান্তের জায়গায় স্পর্শ করলে আপনার তার হচ্ছে এরকম কষ্ট হয়, বৃদ্ধি পায় ব্যথা বা কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পায়। এবিউজ অফ মার্কারি, মার্কারির কুফল জনিত কারণে হিপার সালফার ভালো কাজ করে। তারপর হচ্ছে এমিলিওরেশন, মানে উপশম, ওয়ার্ম ইন জেনারেল, সার্বদৈহিকভাবে সার্বিকভাবে তারা হচ্ছে গরমে, গরম পরিবেশে, গরম সিচুয়েশনে বা গরম সেকে, গরম ঘরে আরাম পায়। রেপিং আপ ওয়ার্মলি, গরম কাপড় দিয়ে তাদেরকে যখন রেপিং করা হয়, পরিবেষ্টন করে দেওয়া হয় একদম পুরো শরীর গরম কাপড় দিয়ে, গরম চাদর দিয়ে, গরম কাঁথা দিয়ে, অথবা নির্দিষ্ট লোকাল পেইনের যে জায়গাটা আক্রান্ত স্থানটাকে যখন গরম দিয়ে আপনার ঘুরে দেওয়া হয় তখন দেখা যায় কি সেটা আপনার আরাম হয় বা উপশম হয়। স্পেশালি দ্য হেড, বিশেষ করে মাথায় যখন শক্ত বা মোটা টুপি পরে তখন তাদের আরাম হয়, ঠিক আছে। এই লক্ষণটা সাইলেশিয়াতে আছে, সুরিনামে আছে। এই হচ্ছে মোটামুটি হিপার সালফার এল এন কি নোটস থেকে একদম বাসায় কিন্তু কিছু কথা পড়লাম, আর মোটামুটি অন্যান্য দুইটা সোর্স থেকে আরও পড়লাম। তো আজকের আলোচনা আমি শেষ করি, অনেক আলোচনা হয়েছে।
হিপারসালফারটা আজকের আলোচনার ভিতরে আমি শেষ করার চেষ্টা করলাম, এজন্য একটু বড় হয়ে গেল। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, একটু বড় করে ফেলছি। ঠিক আছে, ধন্যবাদ, আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।